আমরা গো লাইভ শুরু করে দিয়েছি, এখন নেট থাকলেই হয়, সব কিছু ভালোই ভালোই। যাই হোক, আশা করি লাইভটা ব্রডকাস্ট হচ্ছে। আই গেস আমরা একটু ফেসবুক গ্রুপ পেজ থেকে গিয়ে চেক করে দেখি লাইভটা কীরকম আসছে, জাস্ট ইন কেস সব কিছু যদি ঠিক থাকে। ১৫ জন দেখছেন আমাদেরকে, লাইভ চলছে। হ্যাঁ ঠিক আছে, লাইভটা চলে আসছে অলরেডি, আলহামদুলিল্লাহ অবশেষে। কারণ থ্যাংক ইউ, আসলে বড় একটা টেকনিক্যাল প্রবলেম ছিল আমাদের শুরু থেকেই। কারণ হচ্ছে আমরা যে মাধ্যমটায় আসতে চাচ্ছিলাম সেটা বারবার ইরর দিচ্ছিল, প্রায় আধা ঘন্টার উপরে 1 ঘন্টা থেকে আমরা ট্রাই করছি, ওয়েট করছি, একটু পর ট্রাই করতে বলছে, একটু পর ট্রাই করছি, বাট আনফর্চুনেটলি সেটা থেকে আসা হলো না। তো অবশেষে আমরা জোড়াতালি দিয়ে আপনাদের জন্য আজকে এই লাইভটা করার, শুধুমাত্র আপনাদের এই প্রচুর উৎসাহের কারণেই আজকে আসা। সো এই ব্যাপারটা একটু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা একটু শেয়ার করে নিচ্ছি, তারপরে আমরা শুরু করছি। অডিও ভিডিও কেমন আছে আপনারা একটু জানাবেন, কোনো ইকো হচ্ছে কিনা বা কোনো নয়েজ হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি একটু আমাদেরকে জানাবেন দয়া করে। একটু সময় দিন। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, খুব ভালো কথা। আমাদের লাইভের পেজটা একটু লোড হোক, সেই পেজটা আমরা একটু শেয়ার করব বিভিন্ন জায়গায় গ্রুপে। আমাদের একটু সময় দিন, বুঝতেই পাচ্ছেন আজকে একটু বেকায়দায় পড়ে গেছে আমরা সবাই, টেকনিক্যাল ইস্যু। আমার মনে হয় যে ইউএসএর ভোট নিয়ে যে প্রবলেমগুলো, এটা মনে হয় সেই সেই প্রবলেমের জের ধরে সফটওয়্যারগুলো মনে হয় কিছুটা ইস্যু ফেস করছে সম্ভবত। আমি 100% শিওর না, বাট আমার মনে হলো, কারণ যে প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আমরা স্ট্রিমিং করি, লাইভ করি, সেই প্ল্যাটফর্মগুলো আসলে দেখা যাচ্ছে এরর দিচ্ছে, কাজ করছে না। এর আগেও আমরা কিন্তু অনেক লাইভ করেছি, অনেক অনেক লাইভে এসেছি। আমাদের 114 জন দেখছেন, যাক, 144 জন অ্যাকচুয়ালি লাইভে দেখছেন। আমাদের লাইভে বেশ বেশ সাড়া হয়, আমাদের লাইভে অনেক মানুষ আসেন, এটা বেশ ভালো লাগার একটা ব্যাপার। দেখা যাচ্ছে এরর দিচ্ছে, কাজ করছে। আচ্ছা, মাঝে মাঝে স্ক্রিন একটু হাইড হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে স্ক্রিনের উপরে যদি কিছু পড়ে সেক্ষেত্রে একটু স্ক্রিন হাইড হয়ে যায়। সো নেভার মাইন্ড, আমরা চলে আসছি আবার অনলাইনে। সো আমরা এটা একটু শেয়ার করব, এই ভিডিওটা একটু শেয়ার করি পেজ থেকে। পেজে সবসময় লোডিং সময়টা কেন যেন অনেক বেশি নেয় পেজ থেকে আমি ঠিক জানি না। এখান থেকে একটু আমরা পেজে শেয়ার করে নিতে পারলে আমার মনে হয় যে লাইফটা ভালো লাগবে। হেভি গো, আমরা পেয়ে গেছি, পেজ থেকে আমরা শেয়ার করছি, আমাদের গ্রুপে একটু শেয়ার করে নিই। ঠিক আছে, শেয়ার। আপনারা যারা দেখছেন আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন, কারণ আমাদের লাইফটা কিন্তু খুবই প্রাণবন্ত হতে যাচ্ছে, আর বিশেষ করে পেওনিয়ারের এ টু জেড যেহেতু আমরা আজকে জানতে চাচ্ছি। তো আপনারা বন্ধুরা যারা আছে, আপনার ওয়ালে বলেন বা কোনো গ্রুপ যদি থাকে আপনার পরিচিত, নিজেদের কোনো গ্রুপ থাকে, সেক্ষেত্রে কিন্তু অবলীলায় আমাদের এই পেজ থেকে শেয়ার করতে পারেন। কারণ এটা আমার মনে হয় আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ পেওনিয়ার নিয়ে আমাদের বিগত সময়ে যত মাথা ব্যথা আমাদের হলো বা ছিল আর কি, সব কিন্তু অবসান হতে যাচ্ছে একটা সময় আজকে। সো এটা আমাদের জন্য বড় একটা পাওয়া, আমার এমনিতেই অনেক ভালো লাগছে। কারণ আমরা সবসময় প্রশ্নগুলো আসলে নিজেরাও কনফিউজ থাকে যে এই প্রশ্নগুলোর উত্তর যেটা দিচ্ছি সেটা আদৌ কতটুকু যৌক্তিক হচ্ছে, কতটুকু ভালো হচ্ছে, বাট আজকে আমরা কিন্তু সব প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারি। আমরা আমাদের গ্রুপে একটু শেয়ার করে দিই, জাস্ট এই সময়টুকু একটু আমাকে অ্যালাউ করবেন প্লিজ। আর এমনিতে কোনো টেকনিক্যাল ইস্যু থাকলে আপনারা আমাদের বলতে পারেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো প্রবলেম ফেস করছেন কিনা ইত্যাদি ইত্যাদি। আমাদের গ্রুপ থেকে কেন যেন, আচ্ছা এখানে গ্রুপটার নামটাই শো করছেন। আচ্ছা অ্যাডমিন যারা আছেন দয়া করে একটু গ্রুপ পেজ থেকে আমাদের গ্রুপে একটু দয়া করে পোস্ট করে দিন।
ডিসকানেক্ট হয়ে গেছে সামহাও, আই ডোন্ট নো ওয়াই, সরি টু সে দ্যাট। আচ্ছা আরিফ, আমি শেয়ার করতে পারছি না আনফর্চুনেটলি, এখান থেকে গ্রুপের লিঙ্কটা শো করছে না, যদি কষ্ট করে একটু গ্রুপ থেকে শেয়ার করে দিতেন তাহলে আমি ভালো হতো। কিন্তু শেয়ার করে দিয়েছি, হ্যাঁ থ্যাংক ইউ আমি আপু, ফিওরনিয়ার বাংলাদেশ গ্রুপেও শেয়ার থ্যাংক করেছি, ইউ ভেরি মাচ, পার্সোনাল প্রোফাইলে শেয়ার করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা এখন আমাদের লাইভে চলে যাই না, যাই হোক, আমাদের আসলে সব কিছু সাজানো ছিল, সাজানো ব্যাপারটা একদম ভেস্তে গেল শুধুমাত্র টেকনিক্যাল প্রবলেমের কারণেই। সো যাই হোক বন্ধুরা, আমরা আমাদের সেশনটা শুরু করি আজকে, আর আমরা ওয়েট না করি, দেরি না করি। সো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই জানেন, অলরেডি আপনারা শুনেছেন আমাদের যে লাইভটা হচ্ছে, এটা মূলত আমাদের পায়োনিয়ার বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসিডর ইমরাজিন আপুর সাথেই আড্ডা। সো আমরা অনেকদিন থেকে জল্পনা কল্পনা করছিলাম আপুকে আমাদের মাঝে পেয়ে আজকে আমরা অনেক আনন্দিত, প্লাস আমার মনে হয় আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো আপনাদের বিশেষ করে আপনাদের যে পোস্ট, যে ভিডিওতে আপনারা পোস্ট করেন, অডিওতে পোস্ট করেন, যখন আপনারা ওই পোস্টে যে পোস্টগুলো করেন, কমেন্ট করেন, সব পোস্টগুলো থেকে মোটামুটি টপ যে কোশ্চেনগুলো হয় ফাইবারের থেকে শুরু করে আপনার পেনিয়ারের রিলেটেড, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আমাদের এই লাইভটা সাজিয়েছি। আর আমাদের লাইভের সব পুরো ইনফরমেশন এটা খুবই অথেন্টিক, কারণ আপনারা বুঝতেই পারছেন যে আমাদের সাথে আছেন পেনিয়ার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইমরাজিনা আপু। সো এখানে প্রশ্নের ভুল ভাল প্রশ্নের কোনো উত্তরের কোনো অবকাশই নাই, সো নিশ্চয়ই যে প্রশ্নগুলো আপনারা পাবেন এটা একেবারে অথেন্টিক হবে। সো আপনারা জানেন যে ফাইবার বা যে কোনো মার্কেট প্লেসের পরে আমাদের মূল যে প্রবলেম আসে সেটা হচ্ছে যে আমাদের পেমেন্ট মেথড নিয়ে। সো যারা অলরেডি টুকটাক কাজ করছেন, টুকটাক ডলার ইনকাম করছেন মাশাআল্লাহ, তারা জানেন আমাদের পেমেন্টটা, পেমেন্ট গেটওয়ে একমাত্র বাংলাদেশের জন্য পেওনিয়ার এখন রয়েছে, পেপাল তো নাই। তো সেক্ষেত্রে পেওনিয়ার নিয়ে আমরা কিন্তু অনেক প্রবলেম ফেস করছি, প্লাস যারা নতুন আমাদের এই শোটা দেখছেন তাদের ক্ষেত্রে বলছি যে পেওনিয়ার নিয়ে আপনাদের হয়তো বা অনেক ভুল ধারণা থাকতে পারে বা আপনাদের অনেক মিসকনসেপ্ট থাকতে পারে, সেগুলো আজকে আমরা দূর করব। সো যারা নতুন আছেন, যারা কাজ শুরু করতে চাচ্ছেন বা অলরেডি শুরু করে দিয়েছেন, বা যারা বিভিন্ন প্রবলেম ফেস করছেন পেওনিয়ার নিয়ে, সেই মানুষগুলো যেন আমাদের লাইফটা একদম দেখেন এবং শেয়ারও করবেন প্লিজ, যেন লাইফটা থেকে যায় আপনাদের ওয়ালে, এবং পরবর্তীতে এই সমস্যা হলে যেন আপনাদের গ্রুপে এসে বা পেজে এসে খুঁজে পেতে না হয়, এইটুকুই। সো আমি আমাদের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি, আমাকে সবাই অলরেডি দেখেছেন, আমি আপনাদের ফাইবার হেলথ বাংলাদেশের অ্যাডমিন সুলতান নির, আর আমার সাথে আমাদের আরও একজন অ্যাডমিন প্যানেল থেকে সদস্য রয়েছেন আরিফুর রহমান ভাই। সো আমাদের প্রধান অতিথি যে আছেন উনি হচ্ছেন ইমরাজিনা আপু, উনি অ্যাকচুয়ালি পেনের বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সবাই জানেন আমাদের অনেক পরিচিত মুখ, এছাড়া উনি কো ফাউন্ডার ইমরাজিনা টেকনোলজিসের। সো আপু আপনাকে অনেক স্বাগতম, সো প্লিজ যদি কিছু বলতেন আপনার ব্যাপারে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা আমার ব্যাপারে আসলে কি বলবো ভাইয়া, আমি আমি খুবই হ্যাপি যে এরকম একটা লাইভে আসতে পেরেছি ফাইবার হেল্প বাংলাদেশ গ্রুপের, এবং এখানে এত এত বড় একটা কমিউনিটি এবং এতজন আছেন এবং তাদের অনেক প্রশ্ন আছে আমি জানি। আমাদের পেওনিয়ার বাংলাদেশ যে গ্রুপটা আছে সেখানে আমরা সবসময় চেষ্টা করি উত্তর দেবার, কিন্তু তারপরেও আমি বলবো যে অনেকেই আর কি উত্তরগুলো মিস করে যান, অনেক ভিডিও পোস্ট করি, অনেক কন্টেন্ট সেখানে পোস্ট করা হয়, তারপরেও সবাই মিস করে যান। তো যত বেশি হয়তো এরকম লাইভগুলো হবে, যত বেশি প্রশ্নের উত্তর এখানে দেয়া হবে, যত বেশি মানুষ শুনবে আমার মনে হয় তত কনফিউশন দূর হবে এবং সবাই প্রপারলি তাদের সার্ভিসগুলো নিতে পারবে, মিস্টেকগুলো কম হবে আর কি। তো আমার মনে হয় এটা একটা খুবই ভালো উদ্যোগ, আমি আপনাদের থ্যাঙ্কস জানাচ্ছি যে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। না বরং আমরাই অনেক কৃতজ্ঞ, কারণ আমরা আজকে আপনাকে পেয়েছি, কারণ আমরা আসলে চেষ্টা করছি মানুষকে সব থেকে বেশি অথেন্টিক ইনফরমেশনগুলো শেয়ার করার। এর কারণে আমরা ফাইবার অফিসিয়ালদের সাথে আমরা সেশন করেছি, তারপর আমাদের মাননীয় আইসিটি মিনিস্টারের সাথে আমরা পলক স্যারের সাথে আমরা সেশন করেছি, এরপরে আপনি আছেন। তো এই মানুষগুলো আসলে আমাদের আসলে ভালো লাগে, কারণ হচ্ছে আমরা একটু আশ্বস্ত হই যে মানুষরা এই চারপাশে যে আমাদের প্রচুর মিসকনসেপশন আছে এগুলো আমরা একটু ক্লিয়ার হতে পারি আপনাদের কাছ থেকে পিওর ইনফরমেশনগুলো পাওয়ার মাধ্যমে। আচ্ছা আপু, শর্ট শর্ট করে একটু আমাদের আপনার এই অ্যাম্বাসেডর হওয়ার যে ছোটো যে কাহিনিটা, এটা যদি একটু বলতেন আমরা খুবই জানতে আগ্রহী যে আসলে কেমনে হলো, কী হলো। আচ্ছা এটা যত শর্ট করে বলা যায় আমি তত শর্ট করেই বলবো, কারণ হচ্ছে সবাই প্রশ্নটি অপেক্ষা করছে আমার মনে হয়, সেগুলো উত্তর দিলে সবাই খুশি হবে। তো এটার স্টোরিটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে
আমি আমার হাজবেন্ড সাইদুর রহমান খান, তো উনি হচ্ছে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কমিউনিটি বিল্ড আপের জন্য অনেক সময় কাজ করেছেন, তো সেটা আমার বিয়ের আগে থেকেই। তো সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তো সে অনেক ইভেন্ট করতো, সেখানে আমি যেতাম, এবং বিয়ের পরেও হচ্ছে তার ইভেন্টগুলোতে যতটুকু সম্ভব আমার সাহায্য ছিল আমি তাকে হেল্প করতাম, এবং সেই হিসেবে কমিউনিটির অনেকের সাথে আমার পরিচয় হয়। এবং আমি কিন্তু আগে থেকেই কাজ করতাম, 2010-11 জানুয়ারি থেকে আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করতাম, তো সেই হিসেবে ওই ইভেন্টগুলোতে আমিও দাওয়াত পেতাম। তো কমিউনিটির অনেক মানুষের সাথে পরিচয় পরিচয় থেকে কাজ করা, মানে পরিচয় থেকে কি বলবো, যেটা হয় যে রিকগনিশনটা হয়। তারপরে আমি পেওনিয়ারের ইউজার একদম শুরু থেকে, কারণ আগে তো আর কোনো সলিউশন ছিল না যেটা দিয়ে আমরা টাকা নিয়ে আসতে পারি, তো ওডেস্কে কাজ করতাম, ওডেস্ক থেকে পেওনিয়ারে ইজিলি টাকা নিয়ে আসতাম। তো পেওনিয়ারে যখন অ্যাম্বাসেডর নেবার একটা বিষয় আসলো, তখন সেটার জন্য যখন অফার করা হলো, তো আমি কনফিউজ ছিলাম, কারণ তখন আমার 1 বছরও হয়নি। বাট তারপরেও হচ্ছে সাহস করে অ্যাপ্লাই করা এবং করা, এবং তারপরে তারা যেটা মনে হলো ঠিক আছে আমাকে তারা অ্যাম্বাসেডর নিতে চায়, সো তারপরে এটা জয়েন করা, এটাই। সো স্টোরিটা সিম্পল, সেটা হচ্ছে আমি নিজে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করি, তারপরে কমিউনিটিতে এনগেজমেন্ট করি, এনগেজমেন্ট থাকে আমার, সো আমার হাজবেন্ডের থ্রুতে সেটা হয় শুরু। বাট পরের দিকে দেখা যায় যে অনেক ইভেন্টের ডাক পেতাম কথা বলার জন্য, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, সো সেই হিসেবে কমিউনিটিতে একটা পরিচিতি ছিল, এবং পেওনিয়ারও ইউজ করি, তো পেওনিয়ার ভেবেছে যে এই স্কিল দুটো হয়তো তাদের জন্য পারফেক্ট, দ্যাটস ওয়াই তারা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে। আচ্ছা, ওয়াও, এটাই স্টোরি। হ্যাঁ, ওয়াও, না, স্টোরি ছোট করে যদিও বললেন, বাট এটার পিছনের গল্পটা কিন্তু, মানে সময়টা কিন্তু ব্যাপক, এবং শ্রমটাও একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো নয়, কারণ এই পর্যন্ত আসতে হয়েছে, ধুমধাম করে তো এগুলো আসলে হয় না। তো এটা আমরা বুঝে নিয়েছি, কারণ আমরাও অনেক স্ট্রাগল করছি এখানে, যারা ভাই ভাই বোনরা যারা আছে সবাই কিন্তু স্ট্রাগলার, সবাই আমরা ফ্রিল্যান্সিং করতে আসছি, সবাই শিখছি, নতুন নতুন জিনিস শিখছি, আপনার মতোই শুরু থেকে শুরু করেছি। সো ইনশাল্লাহ আমরাও একটা সময় আপনাদের মতো ভালো পর্যায়ে যেতে পারবো বলে আশা রাখি। এছাড়া আপু, আমরা যেটা জানি যে আপনি ইমরাজিনা টেকনোলজিসের কোফাউন্ডার, তো এটার ব্যাপারে কিন্তু আমরা খুব একটা বিশেষ কিছু জানি না, যতটা আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে জানি। তো এই ব্যাপারে ছোট করে যদি কিছু বলতেন যে আসলে আমরা কি এই জিনিসটা পাচ্ছি, বা আসলে কিভাবে কি হলো। আচ্ছা, ইমরাজিনা টেকনোলজিসের আগে নাম ছিল ক্রিয়েটিভ কিটেন্স, মানে ক্রিয়েটিভ বিড়াল ছানা। আচ্ছা, তো সেটা হচ্ছে যে আমার বিয়ের বিয়ের পরপরই আমি এজেন্সিটা চালু করি, অ্যান্ড হচ্ছে সেখানে একজন দুইজন এভাবে করে 7-8 জন যুক্ত করি আমার এজেন্সিতে। তো আমরা অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইন, ফটো এডিটিং, ব্যাকএন্ড অফিস অপারেশনস, রিসেন্টলি ভিডিও এডিটিং এর সার্ভিসও দিচ্ছি এটার থ্রুতে, 3D-র কিছু কাজও আমরা নেই। তো আমাদের বর্তমানে ক্লায়েন্ট বেস হচ্ছে দেশের বাইরের, লোকাল ক্লায়েন্টের জন্য এই মুহূর্তে কাজ করা হচ্ছে না, বাট ফিউচার ইচ্ছা আছে কাজ করার। আর ক্রিয়েটিভ কিটেন্স থেকে ইমরাজিনা টেকনোলজিস নাম হবার রিজন হচ্ছে আমার মেন নাম সোফিয়া ইমরাজিনা খান, সো ওর নামের সাথে মিল রেখে এটার নাম ইমরাজিনা টেকনোলজিস করা হয়েছে, এটা এই জন্য না যে আমার নাম ইমরাজিনা। সো হচ্ছে এই অবস্থা, এখন আমরা মোটামুটি 12 জনের মতো আছি এখানে, তো এটা ইনশাল্লাহ আরো বড় হবে। তো এটাই ইমরাজিনা টেকনোলজিস এর স্টোরি, এটাই আমরা আমরা দেখতে চাই, এটা আরো গ্রো করুক এবং আমাদের দেশের জন্য, বিশেষ করে আমাদের জন্য একটা ভালো কিছু বয়ে নিয়ে আসুক, এবং আমরাও শিখি আপনাদের দেখে, এটা খুব ভালো একটা ব্যাপার। আচ্ছা, আরিফ ভাই কি আছেন একটু? জি, আমরা সবাই আসলে সবার থেকে শিখছি আপু, কারণ এই প্ল্যাটফর্মগুলো এরকম, কারণ আমাদের শিক্ষাটাই এরকম, কারণ আমরা একে অপরের কাছ থেকে শিখি, এককভাবে আসলে কিছু করা মুশকিল। তারপরেও আপনি আমাদের পথ প্রদর্শক হিসেবে আছেন, এবং আমাদের আসলেই ভালো লাগে যে এরকম মানুষ কাছে পেয়ে, এদের সাথে কথাবার্তা বলে, আপনাদের মতো মানুষের সংস্পর্শে এসে যদি কিছু জানতে পারে, আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আরিফ ভাই কি আছেন? আরিফ ভাই শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আমাদের একটু আপনারা চট করে কমেন্ট করেন তো, আমাদের ভয়েস নিয়ে কোনো ইকো হচ্ছে কিনা, বা এখন কোনো শোনা সাউন্ড নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, যেহেতু আমরা অন্যরকম একটা প্ল্যাটফর্ম থেকে এসেছি, এটাতে বেশ কিছু টেকনিক্যাল ইস্যু হচ্ছে। সো একটু চট করে এক লাইনে একটু যদি বলতেন যে ভয়েস শোনা যাচ্ছে কিনা, কোনো ইকো হচ্ছে কিনা, বা ভলিউম কমানো বাড়ানো কোনো কিছু হচ্ছে কিনা, আপুর ভয়েস বিশেষ করে শুনতে পাচ্ছেন কিনা আপনারা, এটা একটু বলেন।
আর আপনারা এখন প্রশ্ন করেন না, কারণ এখন তো প্রশ্ন নেওয়া সম্ভব না, আমাদের অলরেডি প্রশ্ন কিছু আছে, পরবর্তীতে যখন আমাদের প্রশ্নের যখন আমরা নিব তখন আপনারা প্রশ্ন করতে পারবেন, এখন লিখলে অত দূর স্ক্রল করে আমরা আসলে ভাবে যেতে পারবো না। আচ্ছা, তো আরিফ ভাই শুরু করেন আমাদের সেশনের প্রশ্নোত্তর পর্বগুলো, যেভাবে আমরা সাজিয়েছি সবার প্রশ্নগুলো নিয়ে, আপনি শুরু করেন প্রথম থেকে, আমি তারপরে হ্যান্ডেল করছি। প্রশ্ন কথা বলি প্রথমে, আমরা গত প্রায় 1 মাস ধরে এটা নিয়ে স্টাডি করছি। একটু জোরে বলেন, একটু একটু সাউন্ড ক্লিয়ার না ভাইয়া, একটু কাছ থেকে বলতে হবে প্লিজ। আমরা আসলে গত 1 মাস ধরে এটা নিয়ে স্টাডি করছি, পেনিয়ার পেনিয়ার প্রবলেম নিয়ে, কি কি প্রবলেমগুলো আমাদের ফ্রিল্যান্সাররা, নতুন ফ্রিল্যান্সাররা তো অবশ্যই, পুরানরাও ইদানিং অনেক প্রবলেম ফেস করতেছে, তো এখন এইসব সব প্রশ্নগুলো আমরা একসাথে করে ইমেজিং আপনার সাথে কথা বলবো। তো এই ব্যাপার নিশ্চিত থাকুন, সকল সকল প্রশ্নের উত্তর পাবেন এবং একটা ক্লিয়ার অথেন্টিক আনসার পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ অবকাশ নেই। শুরু করে দেবেন। আচ্ছা, আমি মাইক্রোফোন মিউট ছিল, আমি তাহলে প্রথম থেকে শুরু করি। আচ্ছা, আমার ভয়েস শুনে মনে হচ্ছে আমি একটা গুহার মধ্যে আছি, আমার ভয়েস ইকো হচ্ছে যেটা বললেন। না, আমি আমার মাইক্রোফোনটা, হ্যালো, আমার মাইক্রোফোনটা অন থাকলে তখন অনেক সময় সাউন্ডটা ইকো হতে পারে, তো আমি এটা মাইক্রোফোনটা মিউট করে কথা বলছি। সো একে একে কথা বলতে হবে আসলে, যেটা হচ্ছে তো এখানে ওই সিস্টেমগুলো আসলে অতটা ডেভেলপ নয়। যাই হোক, আপু আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন খুবই সিম্পল প্রশ্ন, সবার প্রশ্ন যেটা আপনিও জানেন, সেটা হচ্ছে যে আসলে যারা পেওনিয়ার ব্যাপারটা সম্পর্কে এখনও পরিচিত নন, আমরা যারা জানি অলরেডি কাজ করি এবং অনেক মানুষ আছে গ্রুপে আসলে পোস্ট করতে লজ্জা পান যে পেওনিয়ারে কীভাবে কাজ করে, এটা কি, তো পেওনিয়ার সম্পর্কে আপনি আমাদের একটু ধারণা দেন যে পেওনিয়ারটা আসলে কোত্থেকে আসলো, এটা কি, এটা দিয়ে আমরা কি করব, এইটুকু যদি একটু বলতেন। আচ্ছা, পেওনিয়ার হচ্ছে, পেওনিয়ার কি এবং কাদের জন্য, এটা নিয়েও আমি একটা ভিডিও মেক করেছিলাম, এবং তারপরেও হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে যেমন হচ্ছে আমার একটা কার্ড লাগবে এই জন্য আমি পেওনিয়ার চাই, বা আমি কার্ড পাইছি এখন এখানে ডলার কিভাবে পাবো এই জন্য আমাকে একটু পেওনিয়ার হেল্প করুক, এরকম অনেক কোয়েশ্চেন থাকে। তো আমি যদি সহজে বলি এবং ক্লিয়ার ভাবে বলি, সেটা হচ্ছে পেওনিয়ার একটা পেমেন্ট প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মটা দিয়ে যারা ফরেন কারেন্সিতে উপার্জন করে, ফরেন কারেন্সি বলতে আমি ডলার বুঝাচ্ছি, ইউরো বুঝাচ্ছি, জাপানি কারেন্সি, চাইনিজ কারেন্সি, তারপরে অস্ট্রেলিয়ান ডলার যেটা, সিঙ্গাপুরিয়ান ডলার যেটা, এই কয়েকটা দেশের আর কি কারেন্সি, ক্যানাডিয়ানটাও রিসেন্টলি অ্যাড হয়েছে। সো এই কারেন্সিগুলো যদি আপনারা কাজের বিনিময়ে বাংলাদেশে আনতে চান, তাহলে সেটা আপনি কিভাবে আনবেন, এই পেওনিয়ার পেমেন্ট প্ল্যাটফর্মটা দিয়ে আনতে পারবেন। এবং এটা কিন্তু আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসদের কাছ থেকে টাকা আনার জন্য নয়, আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসদের কাছ থেকে টাকা আনার জন্য অন্য আরো অনেক প্ল্যাটফর্ম রয়েছে, বাট পেওনিয়ার শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার উপার্জন যেটা ফরেন কারেন্সিতে, ফরেন ক্লায়েন্টের কাছ থেকে, সেটা নিয়ে আসার জন্য প্ল্যাটফর্ম। সো পেওনিয়ার সার্ভিস এইটুকুর মধ্যেই কিন্তু লিমিটেড। সো আপনারা যারা মনে করছেন যে ফেসবুকে অ্যাড রান করবো এই জন্য আমার একটা পেওনিয়ার কার্ড দরকার, কিন্তু আপনার আসলে কোনো উপার্জন আসছে না বাইরে থেকে, কোনো ফরেন কারেন্সিতে উপার্জন আসছে না, তাদের জন্য আসলে পেওনিয়ারটা নয়। আপনি যদি এখন ফেসবুকে ধরেন অ্যাকাউন্ট করেছেন, আপনার ফেসবুকে আপনি প্রিন্ট অন ডিমান্ডের কাজ করছেন, আপনার প্ল্যাটফর্ম এর থ্রুতে আপনি ইনকাম আনছেন, সো সেই ইনকামটা আপনি পেওনিয়ারে আনতে পারবেন, আনার পরে সেটা দিয়ে আপনি আবার ফেসবুকে অ্যাড রান করতে পারবেন। সো যেটা আর কি আপনি নিয়ে আসছেন বাইরে থেকে, সেটা দিয়েই আপনি কেনাকাটা, অ্যাড রান করা প্রভৃতি কাজ করতে পারবেন, এবং সেটা দিয়ে আপনি আরেকজনকে পেমেন্টও দিতে পারবেন, বাট আপনি দেশ থেকে টাকা এটার মধ্যে ঢুকিয়ে বাইরে পাঠানো বা অ্যাড রান করা এটা করতে পারবেন না। আই হোপ আমি বুঝাতে পেরেছি যে পেওনিয়ারটা আসলে কি এবং কেন। আচ্ছা, তাহলে আমার মনে হয় এটা ক্লিয়ার হলো সবাই যে এটা ব্যাংকিং সিস্টেম না আসলে, যে এখানে ব্যাংক না যে আমি টাকা ডিপোজিট করব, হ্যাঁ চেক ইস্যু করবো, এরকম কিছু না, এটা একটা পেমেন্ট গেটওয়ে যেটা আমরা বলি, এটা আপনি যেখানে বাইরের কোনো ফান্ড, হ্যাঁ যে প্ল্যাটফর্ম, বাইরের কোনো জায়গা থেকে আপনি টাকাটা পেওনিয়ারে আনতে পারছেন এবং সেখান থেকে খরচ করতে পারছেন বিভিন্ন জায়গায়। বাট এখানে দেশ থেকে যে টাকা আমি ডিপোজিট করব কোনো ব্যাংক থেকে, ব্র্যাক ব্যাংক থেকে, সিটি ব্যাংক থেকে, এটা হয়তো বা সম্ভব না, এটা সম্ভব না, এটাই হচ্ছে কথা। তো আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। হ্যাঁ আরিফ ভাই, আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গিয়ে ফাইবার আর পেওনিয়ারের মধ্যে সম্পর্ক, আসলে এই জিনিসটা ক্লিয়ার করা দরকার। অনেকে মনে করতেছে যে পেওনিয়ার ছাড়া বাংলাদেশে ফাইবার থেকে বাংলাদেশে যে কোনো ভাবে আনা যায়, কিন্তু এই কনসেপ্টটা পুরো ভুল, জিনিসটা ক্লিয়ার করা।
আচ্ছা, পেওনিয়ারের সাথে ফাইবারের সম্পর্ক হচ্ছে, পেওনিয়ারের সাথে অনেকগুলো প্রতিষ্ঠানের বা কোম্পানির হচ্ছে পার্টনারশিপ রয়েছে, যেমন ধরেন ফাইবার, আপওয়ার্ক, তারপরে পিপল পার আওয়ার, এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আমরা হচ্ছে কাজ করি, অনলাইনে কাজ করি, উপার্জন করি। তো এরকম বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে পেওনিয়ারের পার্টনারশিপ আছে, এবং এক একটা প্ল্যাটফর্মের সাথে পার্টনারশিপ গুলো কিন্তু এক এক রকম হয়, যার সাথে যেরকম ভাবে চুক্তি হয়, ব্যবসায়িক চুক্তি হয় আর কি। সো তার উপরে ভিত্তি করেই কিন্তু প্রোডাক্ট গুলো ডিফারেন্ট হয়। প্রোডাক্ট বলতে আমি বুঝাচ্ছি পেওনিয়ার, পেওনিয়ার যে অ্যাকাউন্ট গুলো আমাদের আছে, যারা ফাইবারের থ্রুতে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলেন, আর যারা ধরেন আপওয়ার্কের থ্রুতে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলেন, সরি আমি অন্য মার্কেট প্লেসের কথাও বলছি যাতে সবটা বুঝতে সুবিধা হয়। তো ওই আপনি যদি এখন বলেন যে আমার ফি আর ওনার ফি কেন আলাদা, আমার এই সুবিধা ওনার ওই সুবিধা কেন নাই, তাহলে কিন্তু রং হবে। কারণ হচ্ছে ফাইবারের সাথে পেওনিয়ারের যে পার্টনারশিপ, সেই অনুযায়ী ফাইবার যারা ব্যবহার করেন বা ফাইবারের থ্রুতে ইনকাম করেন, তাদের পেওনিয়ার অ্যাকাউন্ট গুলোতে একটু ডিফারেন্ট ফ্যাসিলিটিস হবে। আবার অন্য প্ল্যাটফর্মের থ্রুতে যারা পেওনিয়ার খুলেছেন, তাদের অ্যাকাউন্ট গুলোতে একটু ডিফারেন্ট ফ্যাসিলিটিস হবে। দুই অ্যাকাউন্ট হোল্ডারদের ফিজ গুলো বা চার্জেস গুলো কিন্তু সেম হবে না। সো ফাইবারের সাথে পেওনিয়ারের সম্পর্ক হচ্ছে এটাই, যে ও ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস, আর পেওনিয়ার হচ্ছে পেমেন্ট প্ল্যাটফর্ম। ওই মার্কেট প্লেস থেকে আপনি পেমেন্টটা পেওনিয়ার দিয়ে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আশা করি বুঝাতে পেরেছি। হ্যাঁ, এর কি আর এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, অ্যাকাউন্ট কিভাবে ওপেন করা যায়, যে ফাইবারের থ্রুতে ওপেন করাটা ভালো হবে নাকি আমরা রেফারেল লিংক বা সরাসরি যে পেওনিয়ার থেকে আমরা যে অ্যাকাউন্ট ওপেন করার অপশনটা পাই? আচ্ছা, দুইটাই ভালো। এখন হচ্ছে যে ফাইবারেই রেগুলার কাজ করেন বা যিনি অ্যাকচুয়ালি মনে প্রাণেই ফাইবারেই আছেন, সব কিছুই তার ফাইবারে, আমার মনে হয় তার ফাইবারের থ্রুতে অ্যাকাউন্ট খোলাটাই ভালো। কারণ সেখানে সে সেগুলোর ফ্যাসিলিটিস পাবে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই। আচ্ছা, ফাইবারের থ্রুতে যে অ্যাকাউন্টটা খোলা হবে, সেখানে অন্যান্য মার্কেট প্লেসের থ্রুতে অ্যাড করার অপশন আছে কিনা এটা আমি শিওর বলতে পারছি না, তবে থাকার কথা, এটা থাকার কথা। কারণ হচ্ছে একটা পেওনিয়ার অ্যাকাউন্টে অনেকগুলো সলিউশন একসাথে থাকে। সো ফাইবারের থ্রুতে যেটা, সেটাকে সম্ভবত বলা হয় রেভিনিউ কার্ড, আমি যতদূর জানি। আমার নিজের ফাইবারে ওভাবে আসলে অ্যাকাউন্ট নাই, সো আমি ওভাবে বলতে পারবো না। আমার মনে হয় রেভিনিউ কার্ড। এখন রেভিনিউ কার্ড অ্যাকাউন্টে অন্য মার্কেট প্লেস গুলো অ্যাড করার অপশন থাকার কথা ভাইয়া। যদি না থাকে তাহলে এটা পাওয়া সম্ভব। এটা হচ্ছে আপনি পেওনিয়ার সাপোর্টে কথা বলে যদি বলেন যে আমি এখানে এই অপশন গুলো অ্যাড করতে চাই, ওরা আপনাকে একটা সলিউশন দিবে। এমন না যে আপনার ওই অ্যাকাউন্টটা আপনি আর অন্য কোনো ভাবেই ব্যবহার করতে পারবেন না, কিছু অপশন তারা অ্যাড করে দিতে পারবে। এখানে বোধহয় মান্থলি ইয়ারলি ফির মানে ভেরিয়েশন আছে অবশ্যই। যারা সরাসরি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলেন কোন মার্কেট প্লেসের রেফারেন্স ছাড়া, তাদের কিন্তু একেবারেই আপনার 29 সামথিং যে ডলারটা হয়, প্রায় $30 একবারে কেটে ফেলে। আর যারা হচ্ছে মার্কেট প্লেসের থ্রুতে অ্যাকাউন্ট করে, যেমন ফাইবার, আপওয়ার্ক, এগুলো থ্রুতে খোলা অ্যাকাউন্ট গুলো কিন্তু আপনার মান্থলি কাটে, সেখানে $3 করে মান্থলি চার্জ কাটে। আবার সেখানে আরো কিছু মানে সুবিধা আছে। $3 করে কাটে, এটা এমন না যে $3-ই কাটবে। আপনি যদি মাসে 2-3 বার উইথড্র করেন, তাহলে আর ওই $3টাও কাটে না, তখন সেটা $1 হয়ে যায়। আর যদি ফান্ড না থাকে তাহলে একেবারেই কাটে না। সো মার্কেট প্লেসের থ্রুতে খোলা অ্যাকাউন্ট গুলোতে কিন্তু অনেক ক্ষেত্রে আবার অন্যরকম সুবিধা আছে, যেটা সরাসরি খোলা অ্যাকাউন্টে আবার নাই। আমি কিন্তু পাইনি আপু, ভালো আর কি। হ্যাঁ, আমি কিন্তু পাইনি, একেবারে $30 করে কেটে নাই আমার এই এইটা যায় আর কি। আমার ওই ফ্যাসিলিটিস নাই, আমি নর্মালি অর্ডার করেছিলাম এবং পরে মার্কেট প্লেস সেগুলো অ্যাড করেছিলাম আইডিগুলো। আপনি কি মার্কেট প্লেসের থ্রুতে খুলেছিলেন? আমার মনে হয় আপনি ডিরেক্ট খুলেছিলেন। হ্যাঁ, আমি ডিরেক্ট খুলেছিলাম ওইভাবে, ওই জন্য আর কি একবারে $30 করে আমার চার্জ করে ইয়ারলি। এই কারণে। তবে আপনি যদি হিসাব করেন যে প্রত্যেক মাসে $3 করে কাটলে 3 বারং $36, যদি আপনি হচ্ছে মাসে একবারই উইথড্র দেন তাহলে কিন্তু $3-ই কাটবে। সো আপনার $36 সেই হিসেবে আবার বেশি কাটে। হ্যাঁ, কিন্তু আপনি একবারে দিলে আবার $6 বাঁচছে আপনার, সেখানে আপনার $30। হ্যাঁ, সেখানে মানে আপনি দুই ভাবেই লাভ লোকসান চিন্তা করতে পারেন। এখানে একটা সুবিধা আছে, ধরুন সরাসরি আমরা রেফারেল বা সরাসরি যদি অ্যাকাউন্ট খুলি তাহলে ধরুন অন্যান্য মার্কেট প্লেসে অ্যাড করতে পারছি, এটা তখন আর কাস্টমার সাপোর্ট টাপোর্ট কোনো কিছু ঝামেলা করতে হইতেছে না। হ্যাঁ, ওইটা আবার ওই দিকে সুবিধা আছে, এটাই। তো তৃতীয় প্রশ্নে চলে যাই, পেওনিয়ার আইডি বা অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট, কাগজপত্র সাবমিট করতে হয় বা দরকার হয়, কি কি তথ্য দেওয়া লাগে?
আচ্ছা, পেওনিয়র অ্যাকাউন্ট খুলতে গেলে সবার আগে আমরা যেটা এখন বলি যে আপনার ভ্যালিড আইডেন্টিফিকেশন ডকুমেন্ট লাগবে, যেটা আমরা এখন বাংলাদেশে বলি এনআইডি। সো এনআইডিটা লাগে। আগে যেটা মাঝখানে ঝামেলা হয়েছিল যে স্মার্ট এনআইডি ছাড়া নিত না, পুরানো এনআইডি যাদের আছে তারা কি করবেন? অনেকে তো স্মার্ট এনআইডি পান নাই। সো পুরানো এনআইডি যারা দিচ্ছেন তারা ওখানে কিন্তু লেখাই থাকে যে এই এনআইডির সাথে এই এই এনআইডিটার সাথে অ্যাডিশনাল ডকুমেন্টস দিতে হয়। অ্যাডিশনাল ডকুমেন্টস বলতে কি বোঝায় ওখানে সেটাও লেখা থাকে। সেটা হচ্ছে যে এক হাতে আপনার এনআইডিটা ধরতে হয়, আরেক হাতে একটা কাগজ, সাদা কাগজে পেওনিয়ার কথাটা লিখে আপনি যেদিন ছবিটা তুলছেন ওই তারিখটা লিখতে হয়, আর মাঝখানে আপনার চেহারা এভাবে ধরে ছবি তুলে সেই ছবিটা পাঠিয়ে দিতে হয়। সো এটা হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্টস। আর রিসেন্টলি কিন্তু আপনার অনলাইন এনআইডিও নিচ্ছে। অনলাইন এনআইডিটা হচ্ছে আপনাদের অনুরোধেই পেওনিয়ার এই চেঞ্জটা এনেছে রিসেন্টলি, কিন্তু অনলাইন এনআইডি অ্যাকসেপ্ট করছে। তবে এইটার সাথে আবার অ্যাডিশনাল ডকুমেন্টস চায়। সেইটার অ্যাডিশনাল ডকুমেন্টসটা কি? সেটার অ্যাডিশনাল ডকুমেন্টসটা হচ্ছে আপনি যে অনলাইন থেকে এই আইডিটার ইনফরমেশন ডাউনলোড করেছেন সেই অনলাইন পেজটার স্ক্রিনশট দিতে হয়, যেখানে আপনার ওই পেজটার পুরো লিঙ্কটা দেয়া থাকে। মানে লিঙ্কটা আপনি কাটবেন না, ওই ওয়েবসাইটের লিঙ্কটা দেখা যেতে হবে। না না, স্ক্যান না, স্ক্রিনশট, স্ক্রিনশট। কারণ অনলাইন থেকে নিয়েছেন সেটা আবার প্রিন্ট করে আবার কেন আপনি সেটা স্ক্যান করতে যাবেন? আপনি তো ওই অনলাইন থেকে ডাউনলোড কপিটাই দিয়ে দিতে পারেন, পিডিএফ থাকলে পিডিএফ আকারে, এবং সাথে অ্যাডিশনাল ডকুমেন্ট হিসেবে ওই ওয়েবসাইটের স্ক্রিনশটটা, যেখানে ওয়েবসাইটের পুরো অ্যাড্রেসটা স্পষ্ট দেখা যাবে এবং আপনি যে ইনফরমেশন গুলো ওখানে ডাউনলোড করেছেন সেই ইনফরমেশন পেজটাও থাকবে। তাহলে এখানে কি এটা রিসেন্টলি এনআইডি কি আমরা দোনো দোনো পাশ মানে সামনে পিছনে দোনো পাশই একসাথে দিব নাকি যে আলাদা আলাদা করে দিব, মানে একটা কাগজে প্রিন্ট করব নাকি আলাদা আলাদা করে? আচ্ছা, আপনার অনলাইনে এনআইডি যখন ডাউনলোড করেন ওটা যেভাবে থাকবে ভাইয়া ওইটাই দিয়ে দিবেন। ওটা যদি আপনার দুই পাশ করে থাকে দুই পাশ দিবেন, যদি এক পাশে পুরো ইনফরমেশন লেখা থাকে লাইন বাই লাইন ওভাবেই দিবেন। আর পুরাতন এনআইডির ছবি যদি তুলে দেন তখন তো একবারে দিলে তো ওটাকে আপনার ফটোশপ করে দিতে হচ্ছে। সো এটা করব না আমরা, আমরা যেটা করব ওটা ওই দুই পাশের আলাদা আলাদা ছবি তুলে ওটা পিডিএফ করে দিয়ে দিব। মানে আমরা যতটা সম্ভব ওই ছবিতে কোনো রকমের এডিটিং করব না, ইভেন আপনি কাটাকাটি করা, ব্যাকগ্রাউন্ড কাটা, এগুলো করবেন না। আরেকটা জিনিস হচ্ছে যে এনআইডি ছাড়া আরেকটা অপশন হচ্ছে পাসপোর্ট, পাসপোর্ট দিতে পারি। আর কারণ অনেকের হচ্ছে কোনো এনআইডি নাই তো তারা হচ্ছে পাসপোর্ট করে জমা দিবেন। আর আরেকটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সর্বশেষ আর কি, এগুলো আমরা দিতে পারি। তবে আরেকটা বিষয় হচ্ছে কি যে অনেকের আসলে এগুলো কিছুই নাই। হ্যাঁ, এরকম খুব রেয়ার কেস থাকে। সো তারা হচ্ছে রেয়ার কেস হচ্ছে বয়স কম থাকে, তারা তখন হচ্ছে আমি জানি না, রিসেন্টলি বয়স কম থাকলে তো খুলতেই পারবে না, 18-এর নিচে হলে তো সে অ্যাকাউন্টই খুলতে পারবে না। সো হচ্ছে অনেকে যেটা করেন, রিসেন্টলি একজন দেখেছি সে তার সম্ভবত এইচএসসি বা কোনো একটার অ্যাডমিশন যে রোলের একটা থাকে কাগজ, সেটা দিয়ে সে সম্ভবত ভেরিফাই করতে পেরেছে। এখন সে সেটা কিভাবে করেছে সে সম্ভবত সাপোর্টে কথা বলে তাদের বুঝাতে সমর্থ হয়েছে। সো বেটার হয় যে আপনার এই ডকুমেন্টগুলো জোগাড় করা, এনআইডি স্মার্ট হোক বা পুরনো হোক বা অনলাইন হোক অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এগুলো দিয়ে করলে আপনার ঝামেলা কম আর কি। এই ডকুমেন্টস গুলোই লাগে ভাইয়া। চতুর্থ প্রশ্ন উত্তর অলরেডি দেওয়া হয়ে গেছে, পায়োনিয়ার থেকে খুলবো না? আরেকটু হাত তুলি, আমার মিস হয়ে গেছে। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে, যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি। হ্যাঁ আচ্ছা, চতুর্থ প্রশ্নের উত্তর দেখবে ইউনিয়ন থেকে সরকার খুলবো না এবারে থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা পঞ্চম প্রশ্নে চলে যাই। এটা আরে ভাই, আপনার ভয়েস অনেক লো আসছে, আপনি যদি একটু মাউথ পিসটা বা মাইকটা কাছে নিয়ে কথা বলেন তাহলে আমার মনে হয় যে সবাই শুনতে পাবে। সবাই বলছিল যে ভয়েস অনেক লো, শুনতে পাচ্ছেন আপনার কথা? এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, ভয়েস ক্লিয়ার বাট অনেক স্লো, মানে মনে হচ্ছে যে অনেক দূর থেকে কথা বলছেন। আসলে কিছু করার নাই, নেটওয়ার্ক প্রবলেমের কারণে। এখন মনে হয় বেটার শোনা যাচ্ছে আগের থেকে। আচ্ছা, পিওনিয়ার অ্যাকাউন্টের রেফারেল লিংক আর সরাসরি ওপেন করার মধ্যে পার্থক্য আসলে এখানে মূল বিষয় হচ্ছে গিয়ে ওই $25 যে বোনাসটা পাওয়ার কথা ওইটা। আচ্ছা, $25 বোনাস তো হচ্ছে আপনার রেফারেল লিংক দিয়ে খুললে হয়, মানে রেফারে ফ্রেন্ড আপনার অ্যাকাউন্ট আছে, আপনি হচ্ছে আরেকজন ফ্রেন্ডকে ইনভাইট করলেন, তখন হচ্ছে তিনি আপনার
তিনি যখন $1,000 ইনকাম করবেন তখন হচ্ছে আপনি এবং তিনি উভয় $25-এর একটা বোনাস পেয়ে যাবেন অ্যাকাউন্টে। হ্যাঁ, এটা $1,000 ইনকাম করলে, আগে এটা কিন্তু $100 ছিল, বাট এটা ইউজ করবে যেমন কে পাঠায় আবার সেটা আবার, তো এরকম করার কারণে এই অপশনটা বন্ধ হয়ে গিয়েছে এবং এখন হচ্ছে পাঠালে না, এটা মার্কেট প্লেস থেকে নিতে হবে বা গ্লোবাল পেমেন্ট সার্ভিস এর মাধ্যমে ফরেন ক্লায়েন্টের কাছ থেকে ব্যাংক ট্রান্সফার করে যেটা আর কি পেমেন্ট সেভাবে নিতে হবে। ওভাবে নিলে তবে $1,000 রেফারেল লিংক ইউজ না করে সরাসরি যদি আমরা অ্যাকাউন্ট খুলতেছি তাহলে পাইতেছি না, মানে পিওনিয়ার গিয়ে সরাসরি আমরা সরাসরি সাইন ইন করলে পাওয়া যাবে কিছু কিছু সময় ভাইয়া, যেমন আমি বলি ডিজিটাল ফেয়ার হয় বাংলাদেশে, তারপরে অনেক রকমের মেলা হয়, অনেক রকমের অনুষ্ঠান হয়, তো ওখানেও কিন্তু আপনার ভাইয়া কিছু অফার দেয়, তো সেগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেও ওই বোনাসটা পাওয়া যায়, তখন $50-ও পাওয়া যায় কোনো কোনোটাতে। এগুলো হচ্ছে প্রমোশনাল বিভিন্ন প্যাকেজের আওতায় পড়ে আর কি। আচ্ছা, আর যারা রেফারেল লিংক পাইতেছে না তারা কি সরাসরি সাইন ইন করলে বা সাইন আপ করলে এটা পাইতে পাবে না? সোজা কথা এটুকু, হ্যাঁ পাওয়ার কথা না, রেফারেল লিংকে যাওয়াই ভালো, $25 পাবে, সমস্যা না। আর কারো কাছে যদি রেফারেল লিংক দেওয়ার মতো কেউ না থাকে, আমার বায়োতে দেওয়া আছে রেফারেল লিংক, ওখান থেকেও আপনারা সাইন আপ করতে পারেন, কিন্তু আগে দেখেন আপনাদের পরিচিত কেউ আছে কিনা। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন চলে যায়, এটা হচ্ছে গিয়ে পেওনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে কি কি নিয়মাবলী আমরা অনুসরণ করব। আচ্ছা, পেওনিয়ারে ব্যাংক অ্যাকাউন্ট দুই রকমের অ্যাড করা যায়। একটা হচ্ছে আপনার পেওনিয়ারে যে টাকাটা আসছে সেটা আপনি আপনার ব্যাংকে উইথড্র করতে চান, সেটার জন্য অবশ্যই আপনার যে ব্যাংকটা সেটাতে আপনার নাম থাকতে হবে, মানে আপনি পেওনিয়ারে যে নাম দিয়েছেন, যে ঠিকানা দিয়েছেন, আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টেও যাদের নাম আর ঠিকানাটা সেম হয়, যদি আপনি ঝামেলায় না পড়তে চান তাহলে এটা ফলো করবেন। আরেকটা হচ্ছে যে আপনার পেওনিয়ারে আপনি যাদেরকে আপনি কাজ দেন, যাদেরকে আপনি মাসে মাসে বেতন দেন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে যাদেরকে পেমেন্ট করছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট, দুইটা কিন্তু আলাদা জায়গায় অ্যাড করার অপশন আছে পেওনিয়ারে। সো সেখানে আপনি যাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন ডেফিনেটলি ওখানে তো ওই ব্যাংকে অ্যাকাউন্টের নাম আর অ্যাড্রেস আপনার সাথে মিলবে না, সেগুলো আলাদাই হবে, তো সেটা তখনই যখন হচ্ছে ওরা এমপ্লয়ি বা আপনার টিম মেম্বার, তাদের কাজের বিনিময়ে আপনি তাদের টাকা পাঠাচ্ছেন। আর যখন আপনি নিজে উইথড্র করবেন তাহলে তখন সেটা কিন্তু আপনার নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, যদি না হয় তাহলে পেওনিয়ার আপনি জিজ্ঞেস করবে কেন এটার নাম ডিফারেন্ট, তখন আপনি যদি উপযুক্ত কারণ দর্শাতে না পারেন তাহলে ঝামেলায় পড়বেন। হ্যাঁ, যেমন অনেকের আছে যে তার ব্যাংক অ্যাকাউন্ট নাই, সে তার হাজবেন্ডের ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করছে, তো তখন পেওনিয়ার জিজ্ঞেস করলে তাকে প্রমাণ দেখাতে হবে যে এটা আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট, আমার হাজবেন্ড যেটা তার প্রমাণ এটা, সো ওই রকম আর কি আইডেন্টিফিকেশনটার কারণ যাবে যে এটা কেন অন্য অ্যাকাউন্ট আপনি অ্যাড করেছে। আর হচ্ছে তিনটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় ভাইয়া, মানে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি অ্যাড করতে চান আপনি কিন্তু তিনটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আপনার ধরেন একটা আছে স্ট্যান্ডার্ড চার্টার, একটা আছে সিটি ব্যাংক, একটা আছে ডাচ বাংলা বা একটা সোনালী, আপনি তিনটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং রিমুভও করতে পারবেন। আচ্ছা, একজনের নামে পেওনিয়ার অ্যাকাউন্ট, তো ওখানে কি আরেকজনের, ধরেন আমার আম্মার নামে পেওনিয়ার অ্যাকাউন্ট আমি খুললাম বা আমার আম্মার নামে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, আমি এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে দিছি আমার আমার নামে, এটা কি সম্ভব? সম্ভব তো অবশ্যই, কিন্তু পেওনিয়ার জিজ্ঞেস করবে যে কেন আপনি অ্যাকাউন্ট এক নাম আর ব্যাংক অ্যাকাউন্ট কেন আলাদা নাম। আপনি যদি এটা সদ উত্তর দিতে না পারেন, যদি এমন উত্তর দেন যেটা পেওনিয়ারের টার্মস এন্ড পলিসি ভায়োলেট করে, তাহলে প্রবলেম হবে, তাহলে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি নাকি? সম্ভাবনাই বেশি, মানে আপনাকে এমন একটা উত্তর দিতে হবে যেটা আসলেই পেওনের টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করে না। আচ্ছা, আর মোবাইল ব্যাংকিং তো হচ্ছে এমন কিছু না করাই ভালো যে আপনার মায়ের অ্যাকাউন্ট আপনি ব্যবহার করেন, এটা না করাই ভালো। তাহলে মায়ের নামে একটা অ্যাকাউন্ট খুলে বা মায়ের অ্যাকাউন্ট অ্যাড করে দেওয়াই ভালো নাকি? হ্যাঁ, যদি হচ্ছে তার নামে অ্যাকাউন্ট হয় তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টই অ্যাড করা থাকাটা ভালো, মানে সেটাই অ্যাকচুয়ালি পলিসি ভায়োলেট করে না। আচ্ছা, মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে তবে পলিসিতে কিন্তু এটাই পড়ে ভাইয়া, আপনার মায়ের নামে অ্যাকাউন্ট হলে কিন্তু আপনার মাকে ইউজ করতে হবে, আপনাকে না, আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা, আর ব্যাংক মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে কি
আচ্ছা, মোবাইল ব্যাংকিং এর মধ্যে আমি যতদূর জানি রকেটটা অ্যাড করা যায়, বাট বিকাশ এখনো অ্যাড করার অপশন না না, আসেনি আমি বলতে আমি চাইছি যতদূর যে জানি। আমাদের মোবাইল ব্যাংকিং অনেক সময় দেখা যায় কি সিমটা হচ্ছে আমার নামে, কিন্তু ইউজ করতেছে আমার মা, বা মোবাইল ব্যাংকিংটা আমার নামে ইউজ করতেছে আমার মা, বা মোবাইল ব্যাংকিং এ যখন ওপেন করা হয় তখন আমার নামে না আমার নামে ওপেন করা হয়েছে, তখন কি করা? ওইটাই ভাইয়া, মানে ওই নামটা ওখানে কি আসবে আর পেওনিয়ারে কি আছে, দুইটা ম্যাচ করবে, অথরিটি দুটা ম্যাচ করবে আর কি, ম্যাচ হতে হবে, ম্যাচ না হলে প্রবলেম। আর আমি রিকোয়েস্ট করব যে মোবাইল ব্যাংকিং এর ওখানে যে অ্যাড্রেসটা বা ব্যাংক অ্যাকাউন্টটা সেটা অ্যাড না করে আপনি একটা ফিজিক্যাল ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিন, এটা অ্যাকচুয়ালি সেফ বেশি, কারণ টাকা পয়সার ব্যাপার এটা অনেক সিরিয়াস ব্যাপার। সো এটার জন্য একটু একবার কষ্টটা করেই না হয় নেন, তারপরে তো প্রত্যেক বছর তার অ্যাকাউন্ট খুলতে হবে না। বুঝতে পারছি। আচ্ছা, একটা পেওনিয়ার অ্যাকাউন্টে তিনটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায়, কিন্তু যখন আমরা ধরেন একটা অ্যাকাউন্ট আমরা ব্লক করে দিলাম বা রিমুভ করতে চাইছি, তখন কি করার? রিমুভ করে দিতে পারবেন, এটা কি সাপোর্টে সাপোর্টে অপশন কোনো আছে। যোগাযোগ করা লাগবে নাকি না সরাসরি? না, নিজেই করতে পারবেন, নিজেই করতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ সুলতান ভাই, এবার আপনি করেন, আমি তো ভুলে বললাম। আপনি তো প্রশ্নের ফ্লোই গন্ডগোল করে ফেলছেন, আমি এখন কোত্থেকে প্রশ্ন করবো আর কোত্থেকে করবো না এটাই বুঝে পাচ্ছি না। যাই হোক, আমাদের ফ্লোটা ব্রেক হয়ে গেছে, গেছে এখন আমার, আমি আপনি এখন বুঝতে নয় পারছি না নাম্বার থেকে কোনগুলো করে করবেন, ফেলছেন আর কোনগুলো করে ফেলেন নাই। আচ্ছা, নয় নাম্বার থেকে করবেন। আপনি বললে আমার মনে থাকবে ভাই, আপনি আস্ক করেন, আমি মোবাইলের উত্তর দেওয়া হয়ে যাবে। আচ্ছা, না আমাদের একটা বড় প্রবলেম হয় যেটা আপু, সেটা হচ্ছে যে মানে ব্যাংকের সাথে যে আমাদের পেওনিয়ারের যে ডিটেলসটা, এটা কি সেম টু সেম মিলতে হবে, যে ব্যাংকের ওই নাম ওই অ্যাড্রেস ওই এভরিথিং পেওনিয়ারের সাথে সেম টু সেম কি মিলতে হবে, এরকম একটা ব্যাপার, তাই তো? জি, তা একই হতে হবে, একই একই হতে হতে হবে, হবে। হ্যাঁ। তার মানে আমার নামের পেওনিয়ারে আমি আমার আব্বুর ব্যাংক বা আমার খালুর ব্যাংক ইউজ করতে পারবো না, এরকম কিছু একটা? পারবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, বাট যদি আপনার থাকে অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। পেওনিয়ার আপনাকে জিজ্ঞেস করবে যে কেন আপনার নামের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নাম মিলছে না, তখন আপনাকে উপযুক্ত কারণ পেওনিয়ারকে জানাতে হবে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, এ কারণে আমি আমার বাবারটা ব্যবহার করছি। আচ্ছা, হ্যাঁ, এখানে আর বাট একটু অফ খুব টপিকে, ভালো হয় যদি আপনি নিজের নামে খুলে নেন। আচ্ছা খুবই ভালো, না এটা ঠিক আছে, এটা আমি সবসময় রেকমেন্ড করি যে নিজের সবকিছু নিজের থাকতে হয় ভাই। ওই যে একটা কথা আছে না আপু, যে কি জানি পুঁথিগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তো অন্য কারো নাম বিদ্যা নহে ঠিকানা ধন হ্যাঁ হলে প্রয়োজন, অ্যাড্রেস কোনো ইউজ করা যাবে না, যা কিছু করতে হবে ফ্রিল্যান্সিং করতে গেলে এই সব খুব সেন্সিটিভ ইস্যু, সব কিছু নিজের থাকতে হবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। সো এই এখানে আমরা অনেক সময় দেখি যে মানে ফাইবারের নাম এবং পেওনিয়ারের নাম বা ওই ব্যাপারগুলো কি সেম থাকতে হবে আপু, এই ক্ষেত্রে এরকম কি কিছু আপনি বলতে পারবেন? এটা আমার জানা নাই ভাইয়া, ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন কি হবে। আমি গ্রুপে রেগুলার পোস্ট গুলো দেখি, তো ওখানে দেখেছি যে প্রবলেম হয় না, ম্যাক্সিমামরাই অ্যানসার দেন যে এটা কোনো প্রবলেম নাই। এখানে কথা হচ্ছে কি, আমরা যখন ফাইবারের ইউজার নেমটা দেখি আমরা মনে করি এটাই মানে নাম, কিন্তু ফাইবারে কিন্তু ওরা কাউন্ট করতেছে আপনি যখন সাইন আপ করতেছেন তখন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম কি দিছেন, ওইটা ইউজার নেমটা আসলে কাউন্ট করা হয় না। আচ্ছা, তো ফাইবার যখন আপনি ফার্স্ট নেম না লাস্ট নেম দিতেছেন, ওটা যদি পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে সেম হয় তাইলে ভালো, ওই এমডি এসআই এসব কাউন্ট করা হয় না আসলে প্রথম দিকে, আমি যতটুকু জানি আর কি। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে নাম আমরা বলি যে সেম থাকতে হবে পেওনিয়ারে আর আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে, বাট অনেকে একটা প্রশ্ন করে যে আমার নামে এমডি আছে কিন্তু পেওনিয়ারে তো এমডি দেই নাই। সো এইটা আমার কথা হয়েছিল অথরিটির সাথে, তো ওনারা যেটা জানিয়েছেন যে আপাতত ওনারা এটা অ্যাকসেপ্ট করে নেবেন, যদি পেওনিয়ারে এমডি না লেখা থাকে, ডকুমেন্টস এমডি থাকে, ওনারা অ্যাকসেপ্ট করে নেবেন। বাট ওনারা এটাও বলতে বলেছেন যে এটা যাতে আস্তে আস্তে পরিবর্তন হয়, মানে এনআইডি তে যা থাকবে 100% তাই দিয়ে যাতে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা হয়। সেটাই, অ্যাকাউন্ট খোলার সময় যদি আমরা এনআইডি টা পাশে নিয়ে বসি তাহলে কিন্তু আর ইনফরমেশন গলত হ্যাঁ, কিছু না। ওখানে নামের বানান যেভাবে আছে ওইটাই লিখতে হবে, যেভাবে আছে সেভাবে। আচ্ছা ঠিক আছে আপু, ভালো লাগলো। তো একটা সময় হয় যে আমরা কি একটা আইডিতে মানে একটা ব্যাংক কি একাধিক মাল্টিপল আইডিতে ইউজ করা যায়, অথবা যদি একটা আইডি ডিজেবল হয়ে গেল সামহাও,
তো ওই ব্যাংকটা আমরা কি অন্য নতুন কোনো আইডিতে বা অন্য কারো আইডিতে ইউজ করতে পারবো? এটা কি সম্ভব? ওইটাই ভাইয়া, ঘুরে ফিরে একই কথা যে হ্যাঁ সম্ভব, যদি হচ্ছে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট না করেন। ফর এক্সাম্পল, আপনার পেওনের অ্যাকাউন্ট আছে, আপনি কাজ করেন, আপনার হাজবেন্ড ওয়াইফ কাজ করে, এখন হচ্ছে আপনি এমন কিছু একটা করেছেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই, আপনি আপনার ওয়াইফের টাই ওখানে অ্যাড করেছেন। এখন আপনার ওয়াইফ পেওনিয়ার ইউজ করছে, এখন সে কি কোন ব্যাংক অ্যাকাউন্ট দিবে? সে ডেফিনেটলি ওই ব্যাংক অ্যাকাউন্টটাই দিবে। সো দুইজনের কিন্তু কমন ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল, তাই না? সো এইখানে কিন্তু সে পলিসি ভায়োলেট করে নাই, আপনার স্ত্রী কিন্তু পলিসি ভায়োলেট করে নাই, সো তার ইস্যু হওয়ার কথা না। বাট যদি এমন হয় যে আসলে আপনি পলিসি ভায়োলেট করেছেন, আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট ওইটা আপনি আরেকজনেরটাতে অ্যাড করেছেন, তখন এটা একটা কি বলবো মানে রেড জোনে পড়ে গেলেন, তাই না? যে সামওয়ান ডিড এ ক্রাইম এবং সেই ক্রাইমের বিষয়বস্তু আরেকজনের মধ্যে দেখা যাচ্ছে। এটা মানে লজিক্যালি চিন্তা করলে এটা না করাই উচিত আমার মনে হয়। ঠিক আছে, আমরা সবসময় সিম্পল মানে থাকার যার অ্যাকাউন্ট সাজেস্ট তারই করি, ব্যাংক অ্যাকাউন্ট হলে রাইট? ভালো সিম্পল হয়, থাকলেই হয়, যেরকম নর্মাল ভাবে আমার আমার তার তার আলাদা রাখাটাই বেটার। কারণ জিনিসটা তো এত হ্যাসেলফুল কিছু না যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আমাকে সব অনেক পৃথিবী ঘুরে আসতে হবে, এরকম কিছু তো না, কোনো রকেট সায়েন্স তো না, ইজি ব্যাপার, আমরা চাইলেই খুলতে পারি, যে কেউ খুলতে পারে। সেটা যার যার তার তার হওয়াটাই আমার মনে হয় বেটার। হ্যাঁ আচ্ছা, আরে ভাই ইয়েস শুরু হ্যাঁ করবেন। রাইট। আচ্ছা, আইডি ডিসেবল হয় কি কি কারণে, মানে অ্যাকাউন্ট আর কি, পেনিয়ার অ্যাকাউন্টটা কি কি কারণে ডিসেবল হয়? আচ্ছা, পেওনিয়ার অ্যাকাউন্ট ডিসেবল হয় হচ্ছে, একটা রিজন হচ্ছে অনেক আগে একটা অ্যাকাউন্ট খুলেছিলেন, কোনো একটা মেলায় গিয়েছিলেন, পেওনিয়ার নাম শুনেছিলেন, তারপর বাসায় এসে অ্যাকাউন্ট খুলে ভুলে গেছেন যে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন। তারপরে 3-4 বছর পরে আপনি ইনকাম করলেন, তখন আবার মনে হলো আমি তো একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, কিছুই তো মনে নাই, আচ্ছা আবার একটা খুলি। তখন হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা আর অ্যাপ্রুভ হবে না, দেখা যাবে এটাও সাসপেন্ড হয়ে গেছে। তখন আপনি আর মনে করতে পারছেন না যে আমি তো কিছু করি নাই, কেন সাসপেন্ড হলো, বিকজ আপনি অনেক বছর আগে একটা অ্যাকাউন্ট খুলেছিলেন। হ্যাঁ, সো আপনার যেটা আছে সেটা রিকভার করার চেষ্টা করবেন। আপনার একটা অ্যাকাউন্ট থাকলে সেটা ভুলে গিয়ে আরেকটা খোলার কোনো প্রশ্নই উঠে না, এটা করবেন না। সো এটা একটা কারণ ডিসেবল হওয়ার। আরেকটা কারণ হচ্ছে আমরা অনেক সময় কি করি, আমাদের এনআইডি তে নামের বানান ভুল আসে, নাম ভুল আসে, তখন কি করি আমরা পেওনিয়ারে ওখানে নামটা সংশোধন করে দেই। তারপরে যখন আইডিটা সাবমিট করি, দেখে যে দুইটা তো মিলে না, তখন হচ্ছে এটা টার্মস অ্যান্ড পলিসি ভায়োলেট মনে করে এটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। সো হচ্ছে আর আবার অনেকে কি করে, আইডির মধ্যে ফটোশপ করে নামটা ঠিক করে দেয়। সো ফটোশপ করা কোনো কিছুই দেওয়া উচিত না। এখন এটা যদি কেউ বলে যে আমি ফটোশপ দিয়েও আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, সো এটা সে কখনোই বলতে পারবেন না গর্ব করে যে তার অ্যাকাউন্টটা সবসময় মানে অ্যাক্টিভ থাকবে, যে কোনো দিন যে কোনো কিছু ঘটতে পারে। সো হচ্ছে যে কোনো ডকুমেন্টস যদি আপনি এডিট করেন, তাহলে সেটার জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি ডলার বাই সেল করেন, এখন আপনি বলতে পারেন পেওনিয়ার কিভাবে বুঝলো যে আমি ডলার বাই সেল করেছি? সো এটা আমি জানি না পেওনিয়ার কিভাবে বুঝে, বাট হিউম্যান অ্যাক্টিভিটিস দেখে অনেক কিছুই বোঝা যায় যে একটা মানুষ কেন তার অ্যাকাউন্টে $100 নিচ্ছে আর কেন $100 সে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ব্যাংক উইথড্র না করে বা নিজের অ্যাকাউন্টে না নিয়ে মানে যতটুকু আসছে যাচ্ছে একইভাবে। সো কিছু হিউম্যান বিহেভিয়ার দেখলে এটা ইজিলি কিন্তু বোঝা সম্ভব যে আপনি ডলার বাইসেল করছেন কিনা। সো এটার জন্য আবার অনেক সময় পেমেন্ট আপনার কাছে ডকুমেন্ট চাবে যে আপনি কেন পেমেন্ট করলেন বা কেন পেমেন্ট নিলেন। সো আপনি যদি আসলে বাইসেল করেন, চুরি যারা করে তারা কিন্তু সব কিছু একদম লুকিয়ে করতে পারে না, কোনো একটা প্রমাণ রেখে যায়। সো ওই প্রমাণটা যখন পেওনিয়ারের হাতে পড়ে যাবে, তখন অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। সো ডলার বাইসেল ভুলেও করা যাবে না, স্বপ্নেও করা যাবে না, বাস্তবেও করা যাবে না, এটা একেবারেই প্রহিবিটেড। অ্যান্ড হচ্ছে আপনার ওই যে বললেন মায়ের অ্যাকাউন্ট আমি ইউজ করছি বা আমার অ্যাকাউন্ট মা ইউজ করছে, সো যে পার্সনের অ্যাকাউন্ট সেই পার্সন ইউজ না করে যদি অন্য পার্সন ইউজ করে, এটা সামহাও পেওনিয়ার যদি ট্রেস করতে পারে, তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। সো এগুলোই মেইনলি রিজন, এগুলো কারণেই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে থাকে। আরেকটা রিজন বলি, সেটা হচ্ছে যে পেওনিয়ার অ্যাকাউন্ট ব্লক হলেও কিন্তু টাকাটা ফেরত দিয়ে দেয়, আপনার কিছু টাকা আটকে গেছে, সো পেওনিয়ার আপনাকে কিন্তু সেটা উইথড্র করার অপশন দিবে, কার্ড দিয়ে বা ব্যাংকে তুলে নেবেন, তারপরে অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্লক, এরপরে আর কোনো লেনদেন করতে পারবেন না। কিন্তু অনেকে দেখবেন, অনেকে না, এরকম কিছু রেয়ার কেস আছে যারা টাকাই তুলতে পারে না,
এটার রিজন হচ্ছে পিওনিয়ারের টার্মস অ্যান্ড কন্ডিশনে এটা লেখা আছে যে আপনার যে টাকাটা আপনি আসছে সেই টাকাটা যদি ইলিগাল কোনো মাধ্যমে উপার্জন হয়, সেটা হতে পারে আপনার টেরোরিজম, সেটা হতে পারে আপনার ইলিগাল কোনো সাইট, পর্ন সাইট প্রভৃতি এরকম টাইপের কোনো মাধ্যমে যদি আপনার উপার্জনটা হয়ে থাকে যেটা লিগাল না, সেই মাধ্যমে আসা উপার্জন আপনার ব্লক হয়ে যাবে, সেটা আপনি তুলতেও পারবেন না, অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, অ্যামাউন্টটা ব্লক হয়ে যাবে। সো এইসব কারণেই আমাদের ইউজুয়ালি অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়। আচ্ছা, ডিজেবল অ্যাকাউন্ট কি ফিরে পাওয়ার কোনো উপায় আছে? 99.99% ক্ষেত্রে সম্ভাবনা নাই ডিজেবল অ্যাকাউন্ট ফেরত পাওয়ার। বাট যদি আপনার মনে হয় যে পেওনিয়ার আপনি 100% শিওর আপনি কোনো পলিসি ব্রেক করেন নাই, বাট এটা কোনো একটা মিস্টেক হয়েছে বা আপনার অ্যাক্টিভিটিজের কারণে এটা মনে হয়েছে যে আপনি রং করেছেন বাট আসলে আপনি করেন নাই, তাহলে আপনি সাপোর্টে কন্ট্যাক্ট করে তাদেরকে যদি বোঝাতে পারেন যে আপনি আসলেই তাদের পলিসি ভায়োলেট করেন নাই, তাহলে তারা আপনাকে অ্যাকাউন্টটা ফেরত দিতে পারে। তবে এরকমটা খুব রেয়ার, ওই যে বললাম 99.99% ক্ষেত্রে ফেরত পাওয়ার চান্স নেই। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমি একটু অ্যাড্রেস ভেরিফিকেশানে থেকে ঘুরে আসছি, আবার একটু উপরে যাব। সেটা হচ্ছে যে ওই আমাদের হয় কি আপু, হ্যাঁ এখন আনমিউট করেছি, এখন শোনা যাচ্ছে নিশ্চয়ই। সো যাই হোক, অ্যাড্রেস ভেরিফিকেশানের ক্ষেত্রে যেটা হয় আপু, সেটা হচ্ছে যে আমরা যে হ্যাঁ ডকুমেন্টেশনটা দেই, দেখা যায় প্রথমে যে আইডি খুলছে যে অ্যাড্রেস দিয়ে, সে অ্যাড্রেসটা আমরা সবসময় আমরা থাকি না ওই অ্যাড্রেসে। তো পরবর্তীতে আমরা যদি ভেরিফাই করতে যাই, সেক্ষেত্রে কি অন্য কোনো অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করা সম্ভব, নাকি ওই অ্যাড্রেস দিয়েই আগের যে ঠিকানা যেটা আমরা দিয়ে খুলেছিলাম সেটাই দিতে হবে? এটা একটা প্রশ্ন। আরেকটা যেটা হচ্ছে যে অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় ভাড়ার বাসায় থাকি, যে আমাদের নিজেদের নামে ফ্ল্যাটটা বা বাড়িটা থাকে না বা বিলসটা আমাদের নামে হয় না, তো সেক্ষেত্রে এই ডকুমেন্টেশন দিয়ে কি যেটা আমার নামে নয়, মানে আমার নিজের নামে সেই বাড়ির বিলটা আসছে না বা ভাড়াটা আসছে না বা বাড়ির অ্যাড্রেসটা নাই, তো সেক্ষেত্রে সেইটা দিয়ে কি আমরা ভেরিফাই করতে পারবো কি না? এই দুইটা প্রশ্ন আপু। প্রথমটা আচ্ছা, ছিল এই অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য কয়েক, হ্যাঁ না আমি একটু হেল্প করতে চাচ্ছিলাম, যে প্রথমটা ছিল যে একই অ্যাড্রেস দিয়ে আমরা আচ্ছা করতে পারবো কিনা, আগের অ্যাড্রেস পরের অ্যাড্রেস চেঞ্জ হলে কোনো সমস্যা আছে কিনা, সেটা কীভাবে হ্যান্ডেল করবো, আর সেকেন্ডটা হচ্ছে যে যেটা বললাম যে নিজের নামে হতে হবে কিনা। আচ্ছা, অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমাদের এখন হচ্ছে তিনটা জিনিস অ্যাকসেপ্ট করছে। একটা হচ্ছে ইউটিলিটি বিলের কপি, সেটা আপনার গ্যাস, পানি, বিদ্যুৎ, ল্যান্ডলাইন, ইন্টারনেট, কেবল, এই কয়েকটা জিনিসের গ্রহণযোগ্য। আরেকটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে আপনার সর্বশেষটা হচ্ছে আপনার না 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 ড্রাইভিং লাইসেন্স নয়, আমি বলছি ভাইয়া রেন্টাল এগ্রিমেন্ট। হ্যাঁ, রেন্টাল এগ্রিমেন্ট মানে হচ্ছে ওই যে যে বাসায় আপনি ভাড়া আছেন বা যে বাসায় আছেন সেই বাসার যে থাকছেন সেটা কি এগ্রিমেন্ট হয়েছে মালিকের সাথে সেটা। সো রেন্টাল এগ্রিমেন্ট, ইউটিলিটি বিলের কপি, আরেকটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এখন এটা কিন্তু সারা দুনিয়ার কাছে এই তিনটা ডকুমেন্টই চায়, কিন্তু তার মানে এই না যে সারা দুনিয়ার সব দেশে এই তিনটা ডকুমেন্ট পাওয়া যাবে। বাংলাদেশের জন্য বেস্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, বাকিগুলো কেন বেস্ট না আমি বলি। যদি আপনি ইউটিলিটি বিলের কপির কথা চিন্তা করেন, যারা ভাড়া বাসায় থাকেন সেখানে কিন্তু ইউটিলিটি বিলটা তার নামে আসে না, বাড়িওয়ালার নামে আসে। সো প্রথম কথা হচ্ছে ওই যে ডকুমেন্ট আপনি দিবেন সেখানে নামটা আর আপনার পিওনিয়ার অ্যাকাউন্টের নাম এবং সেই অ্যাড্রেসটা এবং আপনার পিওনিয়ারের দেওয়া অ্যাড্রেসটা একই হতে হবে। সো প্রথমেই তো আপনি বাদ হয়ে গেলেন, ইউটিলিটি বিলের কপিতে তো ম্যাচ হচ্ছে না। সো ইউটিলিটি বিলের ওখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে রেন্টার আর একটা রেন্টার, একটা হচ্ছে ওনার। সো যদি ভাড়াটিয়া হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার নামে আপনার বিলটা থাকবে না, কিন্তু বাড়িওয়ালার নামে থাকবে। তাহলে তখন আপনার কাছে পেউনের আবার কি যাবে জানেন? আপনার কাছে যাবে বাড়িওয়ালার সাথে যে আপনার চুক্তি হয়েছে সেটা দেন। সো ওখানে কিন্তু আপনার নাম আর বাড়িওয়ালার নামটা থাকবে। সো আপনাকে দুইটা ডকুমেন্ট দিতে হচ্ছে, একটাতে হচ্ছে বাড়িওয়ালার নামে আসা আপনার বিল, আরেকটাতে হচ্ছে আপনার সাথে বাড়িওয়ালার চুক্তি। সো দুইটা ডকুমেন্ট দিতে হচ্ছে এবং সব ক্ষেত্রে কিন্তু চুক্তিও থাকে না আপু আমাদের। ইয়েস, সব ক্ষেত্রে চুক্তিও থাকে না, কারণ হচ্ছে হাজবেন্ডের সাথে চুক্তি হয়েছে, ওয়াইফের তো নাই, তাইলে তখন কি আবার হাজবেন্ড যে হয় সেটার আবার একটা ডকুমেন্ট লাগবে। সো এত ঝামেলাতে যাওয়ার দরকার নাই। সো এই তিনটা বলেছে মানে যে আপনাকে এগুলোই দিতে হবে না, এই তিনটার মধ্যে যেটা আমাদের দেশে সবচেয়ে পাওয়া সহজ সেটাই আমরা দিব।
আর রেন্টাল অ্যাগ্রিমেন্টও একই কথা, যেটা বললাম যে ওই রেন্টাল অ্যাগ্রিমেন্ট ওই বাড়িওয়ালার সাথে আমার চুক্তি নাও থাকতে পারে। আর ব্যাংক স্টেটমেন্টটা সবচেয়ে সুবিধাজনক কেন, কারণ হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা আমরা ইউজুয়ালি কি করি, আমরা যতবারই বাসা বদলাই ব্যাংকে গিয়ে অ্যাড্রেসটা চেঞ্জ করে নেই, কারণ হচ্ছে ব্যাংক মাসে মাসে বাসায় স্টেটমেন্ট পাঠায় একটা নির্দিষ্ট সময় পর। তবে বর্তমানে অনেকে কি করেন, বাসায় না নিয়ে অনলাইনে নেন স্টেটমেন্টটা, ইমেইলে চলে আসে। সো ইমেইলে আসলেও তারপরেও আমরা যারা সচেতন নাগরিক আমরা চাই সবসময় আমাদের অ্যাড্রেসটা আপডেট থাকুক, কারণ ধরেন আমি মারা গেলাম, আমার ব্যাংকে টাকা পয়সা আছে, ব্যাংক আর আমাকে কন্ট্যাক্ট করে পাবে না। সো ব্যাংক স্টেটমেন্টে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের অ্যাড্রেসটা যাতে আপডেটেড থাকে। সো ব্যাংকে গিয়ে আমরা আমাদের বর্তমান অ্যাড্রেসটাই দেই। পেওনিয়ার এখানে আপনার এক বছরের আগের কোনো ডকুমেন্ট কিন্তু নেয় না, ব্যাংক স্টেটমেন্টটাও কিন্তু লাস্ট 3 মাসের মধ্যে হতে হবে। আপনি যদি 4 মাস আগের ব্যাংক স্টেটমেন্ট দেন অ্যাকসেপ্টেবল হবে না। বিদ্যুৎ বিলের কপি বা এগুলো যদি আপনার নামে হয়, আপনি এত সৌভাগ্যবান হন যে আপনার নামে আছে, তাহলে সেটাও কিন্তু 3 মাস আগের না, তার এর মধ্যেকারই দিতে হবে। এবং আপনার কোনো ডকুমেন্টস যদি বাংলায় থাকে, বিদ্যুৎ বিল বা এগুলো যদি বাংলায় থাকে, টেনশনের কারণ নেই, বাংলাতেই দিতে পারেন, এটা পেওনিয়ার ট্রান্সলেট করে নেবে। আরেকটা হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট যেটা, সেটা ব্যাংকে গেলে আপনি যদি বলেন আমাকে লাস্ট 1 মাসের স্টেটমেন্ট দেন বা 2 মাসের দেন বা সর্বোচ্চ 3 মাসের দেন, ব্যাংক আপনাকে দিবে। এটার জন্য কোনো কোনো ব্যাংক টাকা নেয়, কোনো কোনো ব্যাংক ফ্রিতে দেয়। আবার কারো কারো অনলাইন ব্যাংকিং আছে, সো অনলাইন ব্যাংকিংয়ের কারণে সে অনলাইন থেকেই ব্যাংক স্টেটমেন্ট পান। সো সেই অনলাইনে পাওয়া ব্যাংক স্টেটমেন্ট দিলেও কিন্তু হবে, ওটা PDF আকারে দিয়ে দিলেই হয়। আর হচ্ছে আর পেওনিয়ার অ্যাকাউন্ট যখন খুলেছেন তখন হয়তো অ্যাড্রেসটা ছিল এক বাসার, এখন আপনি যখন অ্যাড্রেস ভেরিফাই করতে যাচ্ছেন আছেন আরেক বাসায়, কিন্তু আপনার ব্যাংকে কিন্তু আপনি আপডেট করে নিয়েছেন অ্যাড্রেসটা। যদি না নিয়ে থাকেন তাহলে ব্যাংকে গিয়ে আপডেট করে নেন, আর পেওনিয়ারেও কিন্তু অ্যাড্রেসটা আপডেট করা যায়। সো আপনি স্টেটমেন্টটা জমা দেওয়ার আগে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে ঢুকে আপনি অ্যাড্রেসটা ঠিক ব্যাংক স্টেটমেন্টে যেভাবে আছে একদম ওভাবেই দিবেন। যদি রোড নাম্বার আগে থাকে রোড নাম্বার আগে দিবেন, বাসা নম্বর পরে থাকে বাসা নম্বর পরে দিবেন, মানে ওখানে যেভাবে আছে ওভাবেই দিবেন, কোনো কিছু বাদ দিবেন না। কারণ কি, যারা এগুলো চেক করে তারা তো বাংলাদেশের এইসব নাম ঠিকানা বুঝবে না, আপনি যদি একটা একটা শব্দ কম দেন ওরা কিভাবে বুঝবে যে এইটাই ওইটা একই অ্যাড্রেস, এটা তো ওদের মাতৃভাষা না। সো আমাদের এখানে অ্যাড্রেস যেভাবে আছে স্টেটমেন্টে আপনি পেওনের ওভাবে এডিট করে দিয়ে তারপর স্টেটমেন্টটা জমা দিবেন, তাহলে ওদের 2 দিয়ে 4 হয়ে যাবে, মিলে যাবে আর কি, তখন ইজিলি অ্যাপ্রুভ হবে। সো আই গেস আমি বোধহয় ভাইয়া উত্তরগুলো দিয়েছি না, অনেক ক্লিয়ার হয়েছে, অনেক ক্লিয়ার হয়েছে আপু একদম। আমার মনে হয় যারা এটা শুনছে এদের এটা নিয়ে গ্রুপে কোনো পোস্ট করার অবকাশ থাকবে না, কারণ আমি নিজেই অনেকটা ক্লিয়ার হলাম আর কি। আর ইজি ওয়েস্ট হচ্ছে ব্যাংকটা না, জি ব্যাংক স্টেটমেন্টটা বেস্ট ওয়ে, এটাই আমরা রেকমেন্ড করি যে বাংলাদেশি হলে আপনি ব্যাংক স্টেটমেন্টটাই দেন, আর ব্যাংক স্টেটমেন্টে অবশ্যই অ্যাড্রেসটা আপডেট করে নেবেন আগে। আরেকটা হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে DC কিন্তু এখন অ্যাপ্রুভাল পেন্ডিং হয়ে আছে, আমি কি তাহলে লেনদেন করব না করব না? আমি বলবো যে লেনদেন করেন, ওইটা অ্যাপ্রুভ থাকুক, ওইটা ওইটার মতো ওইটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি আপনার লেনদেন করতে থাকেন, সমস্যা নেই। মানে আমি যদি লিগাল থাকি, আমি যদি লয়াল থাকি, সেক্ষেত্রে আমার লেনদেন নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমার পেপার এখন অ্যাপ্রুভ হয়নি, বাট হবে, আমি তো লিগাল, তাই না? এটাতে মনে হয় কোনো সমস্যা ওনারা করবে না পরবর্তীতে। আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপু, এই প্রশ্নটা খুবই ক্রুশিয়াল একটা প্রশ্ন ছিল। যদি নাও হয় আবার আপনাকে দিতে বলবে, রাইট রাইট, সমস্যা নাই। তো অনেক ধন্যবাদ, এগুলো খুবই দরকার ছিল এগুলো ক্লিয়ার করার। একটা ইস্যু যেটা আমি একবার পেয়েছিলাম লাইফে, সেটা যেটাকে আমরা বাংলায় বলি ধরা খাইছিলাম আর কি, তো সেটা হচ্ছে আপু আইডি হ্যাক হয়েছিল আমার। তো ইদানিং আমাদের এই কান্ট্রিগুলোতে কিন্তু ফ্রিল্যান্সারদের সংখ্যা বেড়েছে, অনেক বাড়ছে, এবং ইনকামের সংখ্যাও বাড়ছে। সো আমাদের কিন্তু ওই ফিশিংটা এই কান্ট্রিগুলো রিলেটেড কিন্তু করছে, এই কান্ট্রিকে টার্গেট করে করছে, ফিশিং হ্যাকিং যে ব্যাপারগুলো হয় স্প্যামিং, তো সেই সেইটার কিন্তু আমরা অনেকেই কিন্তু এটার শিকার হচ্ছি। তো হ্যাক হঠাৎ করে হয়ে গেলে যে অ্যাকাউন্টে আমার টাকা চলে যাচ্ছে, আমি দেখলাম যে লগ ইন করতে পারছি না, বা পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললো, বা আমার টাকাগুলো উইথড্র করে ফেলছে, ইমেইল আসছে, তো সেক্ষেত্রে আমার করণীয় কি? আমার একবার হয়েছিল কিন্তু, আমি তখন কিছু অ্যাকশন নিয়েছিলাম। তো আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে আসলে এখন যদি এরকম অ্যাকাউন্ট হ্যাকিং বা ফিশিং কোনো ব্যাপার হয়, এটা আমরা কী করতে পারি, রিয়েল অ্যাকশনটা কী হতে পারে ইনস্ট্যান্ট? আচ্ছা, পেওনিয়ার থেকে ফান্ড চলে গেছে, আপনি দেখলেন যে চলে গেছে, দেরি না করে তৎক্ষণাৎ সাপোর্টে কল দিতে হবে, মানে 48 ঘন্টা পার হওয়ার আগে কল দিতে হবে। কল দিয়ে যদি বলেন যে আমার এই ঘটনা, তখন ওরা হচ্ছে আপনার কার্ডটা ব্লক করে দিবে বা ওরা একটা ব্যবস্থা নিবে, এবং আপনি যদি এই সময়ের মধ্যে জানাতে পারেন তাহলে আপনি আপনার টাকাটা ফেরত পাবেন।
আর যদি আপনি 1 মাস পরে গিয়ে জানান তাহলে কিন্তু গেল, সব গেল। হ্যাঁ, আর তারা আপনার কাছে আবার ভেরিফিকেশন চাবে যে আপনি যে আসলে এটা অ্যাকাউন্টের মালিক, সে তারা আপনার কাছে ভেরিফিকেশন চাবে। কিন্তু যত তাড়াতাড়ি জানাবে তত তাড়াতাড়ি তারা অ্যাকশন নিবে এবং ফান্ডটা আটকে দিবে যেটা আপনার অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেছে। আচ্ছা আপু, এখানে আর আমি যেটা ফিশিং ইমেল করেছিলাম, বুঝার বোধ হয় ব্যবস্থা সকলে জানেন, লিঙ্কটাতে ক্লিক না করে আপনি জাস্ট মাউস রাখলে দেখতে পাবেন যে অ্যাড্রেসটা আসলে peonia.com এর না, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে ওই মেইল গুলোতে আপনার নাম থাকে না, নাম দিয়ে সম্বোধন করে না, সরাসরি বলা হয় যে আপনি এত ডলার পেমেন্ট পেয়েছেন। পেওনিয়ার কিন্তু আপনার ফার্স্ট নেম লাস্ট নেম জানে, এটা কিন্তু সবাই জানবে না। তো ফিশিং ইমেল গুলোতে ইউজুয়ালি এই জিনিসগুলো থাকে আর কি, বানান ভুল থাকে, অনেক ইংলিশ গ্রামার ভুল থাকে। হ্যাঁ ভাই, আপনি বলেন। হ্যাঁ, আমি যখন এটা হয়েছিল আমি যেটা করেছিলাম আপু, যে কলিং তো আমাদের ওইরকমভাবে আসলে অ্যাভেলেবেল না, আমি গুগল হ্যাং আউট দিয়ে কল করেছিলাম ওদের সাপোর্ট, আমি মেইল করিনি, কল করেছিলাম সরাসরি এবং ভার্বালি কথা হয়েছে ওদের সাথে। তো আমার মনে হয় এটা সব থেকে বেশি ইফেক্টিভ। তো কলের ক্ষেত্রে কি আমরা আমাদের সেলফোন থেকে করতে পারবো, নাকি ওরকম হ্যাং আউট বা এরকম বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, আসলে এটার জন্য ফ্লেক্সিবল রিয়েল ব্যাপারটা আসলে কি হতে হ্যাঁ পারে? হ্যাং আউট দিয়ে, স্কাইপ দিয়ে করা যায়, হ্যাং আউট দিয়ে, স্কাইপ দিয়ে, বোথ ওয়েতে করা যায়, টোল ফ্রি ওদের এটা কোনো নাম্বারটা। বিষয় হ্যাঁ না আর কি। কল করাটা সবচেয়ে এফেক্টিভ, হ্যাঁ মেইল না করে কল করাটা সবচেয়ে এফেক্টিভ, কল সো করলে কল দ্রুত সমাধান পাওয়া কল যায়। করেছিলাম এবং ওরা তখন আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল, ওদের অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছিল, এবং আমি ওখান থেকে প্রায় 90% টাকা কিন্তু ফেরত পাই, কিছু টাকা আমি ফেরত পাইনি আর কি, বাট বাদ বাকি টাকাটা আমি পুরোটাই ফেরত পেয়েছিলাম, এবং ইমেল টিমেল চেঞ্জ করে ফেলেছে, সব কিছু চেঞ্জ করে ফেলেছে পরবর্তীতে। সো এটা ইফেক্টিভ যদি আমি ইনস্ট্যান্টলি জানাতে পারি তাদেরকে কল করে। এই ওই সময় কিন্তু আপনারা মেইলের চিন্তা করবেন না, সাপোর্টে যোগাযোগ করার চেষ্টা করবেন না, ইমেইলে বা লাইভ চ্যাটে সরাসরি ফোন করবেন, কল করবেন, যে কোনো ওয়েতেই হোক, সেটা স্কাইপ হোক বা হ্যাং আউট হোক, গুগল হ্যাং আউটের অপশন আছে, ওখান থেকে কিন্তু ওদের যে ওয়েবসাইটের নাম্বার আছে ওই নাম্বার থেকে কল করতে পারবেন, এবং সরাসরি কাস্টমার কেয়ারে যদি যোগাযোগ করেন ওরা ইনস্ট্যান্টলি কিন্তু অ্যাকশন নেবে। এটা খুব ভালো একটা পয়েন্ট যেটা আমরা অনেকেই হয়তো বা জানি না। সো থ্যাংক ইউ আপু। আরেকটা যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে যে এই যে আমরা যে পেওনিয়ার কার্ডটা ইউজ করি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, আমার কিন্তু কার্ডটা ইউজ হয় না আসলে খুব একটা, কারণ আমি ওই ব্যাঙ্ক ট্রান্সফার করি ডিরেক্টলি অ্যাকাউন্ট থেকে। সো যারা আমরা কার্ড অর্ডার করেছি বা কার্ডটা নিয়ে আসছি, কার্ডটা দেখা যাচ্ছে পড়ে থাকছে এবং কার্ডের জন্য আমাদের একটা হ্যাসেল করতে হচ্ছে, বারবার আইডি অ্যাড্রেস দিতে হচ্ছে, অ্যাড্রেস অনেক সময় কার্ড আসতেছে না, সো পেমেন্ট পেন্ডিং থাকছে। তো এটা কি করা যায় যে আমার মানে কার্ড অ্যাকাউন্ট থেকে নর্মাল শুধুমাত্র অ্যাকাউন্ট আমি জেনারেট করব, শুধুমাত্র অ্যাকাউন্টে লেনদেন হবে, বা পরবর্তীতে আবার যদি কার্ড চাই সেক্ষেত্রে আমি কার্ড নিতে পারবো, এরকম কোনো সিস্টেম কি আছে কিনা? হ্যাঁ সিস্টেম অবশ্যই আছে, বাট একটা কথা আমি বলতে চাই যে যাদের অ্যাকাউন্টটা কার্ড অ্যাকাউন্ট, কার্ড অ্যাকাউন্ট মানে হচ্ছে মার্কেট প্লেস থেকে পাওয়া অ্যাকাউন্টগুলো ম্যাক্সিমামই কার্ড অ্যাকাউন্ট হয়। ফাইবার থেকে খোলা অ্যাকাউন্টটা কার্ড অ্যাকাউন্ট, আপওয়ার্ক থেকে খোলা অ্যাকাউন্টটা কার্ড অ্যাকাউন্ট। সো কার্ড অ্যাকাউন্টগুলো কিন্তু একরকমের প্রোডাক্ট, আর কার্ড অ্যাকাউন্ট ছাড়া অ্যাকাউন্টগুলো আরেক রকমের প্রোডাক্ট। কার্ড অ্যাকাউন্টগুলোতে ইউজুয়ালি আপনার ওই যে $3 পার মান্থ হিসেবে চার্জ গুলো কারণ আছে, এগুলো কিন্তু একেবারে মতোই $29 হচ্ছে। আপনি আগে চিন্তা করে আপনার অ্যাকাউন্টটা আছে এটাই কি ভালো, এইরকম চার্জ দিতে কি আপনার জন্য সুবিধা হয় নাকি আপনি অন্যরকমটা যেতে চান। সো আপনি যদি কার্ডটা নাই চান তার মানে কিন্তু এই না আপনাকে ফিস দিতে হবে না। সো এরকম কিন্তু আছে যে কার্ড অ্যাকাউন্ট না, কার্ড নাই তারপরও তার বছরে $29 কাটে, সো ওইটা হচ্ছে তার অ্যাকাউন্টের ফি। আর যাদের কার্ড আছে তাদের হচ্ছে কার্ডের জন্য ওইটা ফি, মানে ফি আপনার এদিক দিয়ে কাটবেন ওই তো ওদিক দিয়ে কাটবে, ফি কিন্তু কাটছে। হ্যাঁ, তো তারপরেও যদি আপনি মনে করেন আমি কার্ড চাই না, তাহলে আপনি সাপোর্টে কল করে বলবেন যে আমি কার্ড ছাড়া যে সার্ভিসটা সেটা অ্যাকাউন্ট খুলতে বলবে, তারপরে তাদেরকে জানাতে বলবে এবং তারা এই অ্যাকাউন্টের সাথে ওই অ্যাকাউন্টটা মার্জ করে দিবে, মানে আপনার কার্ড অ্যাকাউন্টটা কার্ড ছাড়া অ্যাকাউন্ট হয়ে যাবে আর কি। বাট আমার মনে হয় যদি কার্ড অপশনটা থাকে সেটা রাখেন, সেটা রাখাই ভালো, মানে যেহেতু একটা অপশন আছে এটা বাদ দিবেন কেন, কার্ডটা রাখাই ভালো, কোন সময় আপনি পারচেজ করতে পারবেন, দেশের বাইরে গেলে কেনাকাটা করতে পারবেন। সো অপশন খামাখা বন্ধ করে তো লাভ নেই, কারণ আপনার কিন্তু ফি দিতেই হচ্ছে, কার্ড থাকলেও দিতে হচ্ছে না থাকলেও দিতে হচ্ছে, রাইট? সেটাই এটাই। আচ্ছা আপু, এনআইডি দিয়ে কি ভেরিফিকেশন করা যায় বাংলাদেশে? এনআইডি দিয়ে, আচ্ছা ভেরিফিকেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন, একটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। সো অ্যাড্রেস ভেরিফিকেশনটা পেওনিয়ার এই জন্যই করছে যে আগে পেওনিয়ারের মাস্টার কার্ডটা দিত আরেক কোম্পানি, এখন এটা পেওনিয়ার নিজস্ব একটা কোম্পানির মানে নিজস্ব একটা ব্যবস্থাপনায় দিচ্ছে। তো তার সাথে যে ব্যাংকের সাথে পেওনিয়ারের পার্টনারশিপ হয়েছে তাদের শর্ত অনুযায়ী অ্যাড্রেস ভেরিফাই করতে হবে,
যে কারণে পেওনিয়ার এখন অ্যাড্রেস ভেরিফিকেশন যাচ্ছে এবং সেটার জন্য আমরা ব্যাংক স্টেটমেন্ট দিতে বলছি। আর অ্যাকাউন্ট ভেরিফিকেশন হচ্ছে পুরো আলাদা একটা জিনিস। অ্যাকাউন্ট ভেরিফিকেশন হচ্ছে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলছেন, আপনার কার্ডটার নাই, সো আপনি অ্যাকাউন্ট খুলছেন, এখন আপনার এই অ্যাকাউন্টের জন্য ভেরিফিকেশন। সো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স চাই। আর অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার হচ্ছে ইউটিলিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট অথবা বাড়িওয়ালার সাথে যে আপনার ওই যে কি বলে রেন্টাল এগ্রিমেন্ট সেটা চাই। দুইটা কিন্তু দুই জিনিস, তো ওই যেটা যেটাই দরকার সেটাটাই সেটা দিতে হবে। এনআইডি সবগুলোই অ্যাকসেপ্টেড ভাই, আপনার এখন হচ্ছে অনলাইন এনআইডি অ্যাকসেপ্ট করে, ওল্ড এনআইডিও নেয়, এবং যেটা হচ্ছে আপনার স্মার্ট এনআইডি সেটাও নেয়। তবে স্মার্টটা দেওয়া সবচেয়ে ভালো, স্মার্ট না থাকলে পুরোনোটার সাথে অ্যাডিশনাল একটা ডকুমেন্ট দিতে হয়, সেটা আমি একবার বলেছি। সেটা হচ্ছে এক হাতে ছবি আর এক হাতে পেওনিয়ার লেখার তারিখ লেখা। আর অনলাইনটা দিলে অনলাইনের যে ওয়েবসাইট থেকে আপনি ইনফরমেশন নামিয়েছেন সেই ওয়েবসাইটের লিঙ্ক সহ এবং আপনার ইনফরমেশন সহ পুরো ওয়েবসাইটের একটা স্ক্রিনশট দিতে হয়, এটা অ্যাডিশনাল হিসেবে দিতে হয়। এটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। আচ্ছা আপু, পেওনিয়ারের যে আমরা পেমেন্ট যেটা পাই মার্কেট প্লেসের বাইরে থেকে, মানে যখন ক্লায়েন্ট যদি আমাদেরকে পেওনিয়ারের থ্রুতে পে করতে চায়, আর আমরা যদি কাউকে পে করতে চাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, যে কাউকে দিয়ে কাজ করিয়ে নিলাম অ্যাজ এ ওয়ার্কার হিসেবে আমি পে করব, সো এই দুইটা সিস্টেমটা কি, এটা কীভাবে আমরা পেমেন্ট নিতে পারি এবং পেমেন্ট করতে পারি? এর আগে আপনি যেটা বললেন যে পেমেন্ট বেচা কেনা করা উচিত না বা যাবে না, তো আমি যাকে পেমেন্টটা দিচ্ছি তো সেটা বেচা কেনার মধ্যে পড়ছে কি না, এটা আমি কীভাবে সেফ থাকবো, কীভাবে সেফলি আমি কাউকে পেমেন্টটা করতে পারবো, এই ব্যাপারে যদি একটু বলতেন প্লিজ। আচ্ছা, সেটা হচ্ছে সব কাজেরই ডকুমেন্টেশন থাকা ভালো। যদি আপনি আনএথিক্যাল কোনো কাজ না করে থাকেন, আনএথিক্যাল কাজই কিন্তু মানুষ লুকায় রাখতে চায় এবং কোনো ডকুমেন্টস রাখে না। হ্যাঁ, কিন্তু যারা এথিক্যালি কাজ করে, মানে এথিক্যাল আনএথিক্যাল মানে হয়তো সবাই বুঝবেন, হ্যাঁ, অপরাধজনিত যে কাজগুলো আমরা লুকায় ছাপাই করি, কোনো প্রমাণ রাখতে চাই না, কিন্তু যে কাজগুলো আসলে অসৎ না সেই কাজগুলো সবসময় ডকুমেন্টস থাকে এবং আমরা রাখি। যেমন আপনার সাথে আমার চুক্তি হয়েছে আমি আপনাকে ডিজাইনের কাজ করে দিব, বা আপনার সাথে আমার চুক্তি হয়েছে আপনি আমাকে ইউআই ইউএক্স এর কাজ করে দিবেন। সো এই যে চুক্তিটা হলো, এটার জন্য অফকোর্স কিন্তু আমাদের মানে অনলাইনে কথোপকথন হয়েছে, হয়তো আপনার সাথে আমার একটা মেলায় গিয়ে দেখা হয়েছে, তারপরে আপনার সাথে আমার কথা হয়েছে, তারপরে আমি বলেছি আমি আপনাকে কাজ দিব, কিন্তু কাজটা কিন্তু বুঝাইছি অবশ্যই কোনো একটা মাধ্যমে, ইমেইলের মাধ্যমে বা চ্যাট করে, কোথাও না কোথাও আমি আপনাকে কাজের পুরো ইনস্ট্রাকশনটা দিয়েছি, সব মুখে মুখে হয় নাই, এবং আপনি যে কাজটা করে আমাকে পাঠিয়েছেন সেটাও কিন্তু আপনি আমাকে হাতে হাতে দেন নাই। লাইক ইউআই ইউএক্স করে তো আপনি বলবেন না আপু আপনাকে ব্যাগে করে বাসায় পাঠিয়ে দিয়ে আসছি। সো আপনার এই জিনিসগুলো কিন্তু অবশ্যই এগুলোর একটা অস্তিত্ব থাকবে অনলাইনে। সো এই জিনিসগুলো আসলে থাকতে হবে। পেওনিয়ার যখন আপনার কাছে ডকুমেন্টস চাবে, অবশ্যই চাবে, যখন আপনি এরকম লেনদেন করবেন ডকুমেন্টস চাবে যে তুমি কিসের জন্য পেমেন্টটা করেছো, বা যে নিয়েছিস তাকে জিজ্ঞেস করবে কিসের জন্য পেমেন্টটা নিয়েছো। সো সেও তখন কিন্তু আপনার সেই স্ক্রিনশট গুলোই দিবে, আপনিও সেই স্ক্রিনশট গুলোই দিবেন যেগুলো তার সাথে আপনার কথোপকথন বা ফাইল আদান প্রদান। সো পেওনিয়ার যখন দেখবে দুইজন তো সেম জিনিসই দিয়েছে এবং একই একই ইনফরমেশন, সো ঠিক আছে এটা আসলে লিগাল কাজের জন্যই পেমেন্টটা হয়েছে, সো সিম্পল। কিন্তু যখন আপনি ডলার বাইসেল করবেন তখন কিন্তু আপনার কাছে এগুলো কিচ্ছু থাকবে না, কারণ তার সাথে তো আপনার কাজ নিয়ে কোনো কথা হয়নি, ডলার কেনা বেচা নিয়ে কথা হয়েছে। সো এটা ইজিলি বোঝা সম্ভব। তো আপনি যতক্ষণ পর্যন্ত আসলে এই লোকদেরকে কাজ দিচ্ছেন তার বিনিময়ে পেমেন্ট দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ইউ আর সেফ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে আমার যদি এরকম পর্যায়ে যায় যে আমি কোনো কাজের টাকা নিচ্ছি বা আমি কোনো কাজের টাকা দিচ্ছি, তাহলে ইন কেস সিচুয়েশন অনুযায়ী আমাকে সেই ডকুমেন্টেশনগুলো প্রিজার্ভ করে রাখতে হবে, যে তারা যদি চায় আমাকে প্রুফ দিতে হবে যে না আমি এই পারপাসে টাকাটা আমি লেনদেন করলাম, এটাই হচ্ছে সব থেকে সেফ একটা ওয়ে, সেফেস্ট ওয়ে। আচ্ছা, থ্যাংক ইউ, এটা আমার নিজেরও জানা ছিল না, এটা আমি একটু আমি ভয়ে ভয়ে কাউকে টাকা পয়সা দেই না পেওনিয়ারের মাধ্যমে। যখন পেমেন্টটা করা হয় তখন একটা অপশন থাকে যে আপনি কি কারণে পেমেন্ট করছেন এটা লিখে দেন, ওইটা বোধহয় আমরা ফিল আপ করতে পারি। হ্যাঁ, অনেকে কিছু লেখে না, অনেক কিছু লেখে না, লিখে দিলে আরো ভালো হয়। আর যে ক্লায়েন্ট থেকে আনার ব্যাপারটা হচ্ছে গ্লোবাল পেমেন্টের মাধ্যমে না? আচ্ছা, আর যারা হচ্ছে পেওনিয়ার থেকে পেওনিয়ার পেমেন্ট না, যারা হচ্ছে ফরেন ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেন, তারা হচ্ছে কয়েকভাবে নিতে পারে।
একটা হচ্ছে আপনার গ্লোবাল পেমেন্ট, যেটা ভাইয়া বললেন গ্লোবাল পেমেন্টটা হচ্ছে যে আমি কতগুলো দেশের নাম বলেছিলাম, মানে কতগুলো অঞ্চলের নাম বলেছিলাম, যেমন ইউরোপ, দিলে আরো ইউএসএ, ভালো হয়। তারপরে ইউকে। ইউকেটা আলাদা করে বলা হয় কেন? ওরা হচ্ছে আপনার ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তো আর নাই, তো ইউকে আলাদা করে বলা হয়। তারপরে কানাডা, জাপান, চায়না, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর। সো এই কয়েকটা দেশের ক্লায়েন্টের কাছ থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন। কিভাবে? এই ক্লায়েন্টগুলো আপনাকে ব্যাংক ট্রান্সফার করতে পারবে। মনে করেন তাদের ব্যাংক আছে, মনে করেন ইংল্যান্ডে একজনের একটা ব্যাংক আছে, এখন সে আপনাকে বললো যে আমার তো কার্ড নাই, আমি তোমাকে এত ভেজাল করে দিতে পারবো না। তো আপনি তাকে বলবেন যে তোমার ব্যাংক অ্যাকাউন্টটা যদি কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট হয়, তুমি ওখান থেকে আমাকে পেমেন্ট পাঠিয়ে দাও, আমি তোমাকে, আমারও একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে ইংল্যান্ডে, আমি সেটার ইনফরমেশন দিচ্ছি। সো আপনি পেওনিয়ারে গেলে গ্লোবাল পেমেন্ট সার্ভিসের আন্ডারে কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট পাবেন। ডিফল্ট হিসেবে ইউএসএরটা থাকে, বাকি অনেকগুলো কান্ট্রি থাকে না, সেটা ওদের সাপোর্টে বললে ওরা দিয়ে দেয়। সো ওই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট আপনাকে সিম্পল ফান্ড ট্রান্সফার করবে এবং সেটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এটা হলো গ্লোবাল পেমেন্ট সার্ভিস, এটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার বলে। আর মানে ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট আপনি অনেকগুলো পাবেন। আরেকটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে আমেরিকান হলে ইচেক দিয়ে পে করতে পারবে। সো ইচেক একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে ক্রেডিট কার্ড, সে আমেরিকাতেও নাই, এগুলো দেশেও নাই, বা এগুলো দেশেই আজকে তার ব্যাংক নাই, কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাহলে সে ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারবে। এবং আগে এমএক্স কার্ড দিয়ে পে করতে পারতো না, এখন কিন্তু এমএক্স কার্ড দিয়েও ক্লায়েন্ট আপনাকে পে করতে পারবে। ভিসা, মাস্টার, এমএক্স সবগুলো দিয়ে পে করতে পারবে। এই অপশন গুলো আছে আর কি। এগুলো জানা ছিল না। পেপ্যাল থেকে ট্রানজেকশন করতে পারবেন কিনা, আচ্ছা এটা একটু বিতর্কিত বিষয়। সেটা হচ্ছে যে আমি যদি বলি তাহলে অনেকে আমাকে বলবে আপু কিছু জানে না, আপু এগুলো বলতেছে। সো হচ্ছে এটা হচ্ছে এক একজনের এক্সপিরিয়েন্সটা এক এক রকম। আসলে কি, আমি এখানে একটু বলি আপনাকে, পেপ্যাল হচ্ছে আলাদা একটা পেমেন্ট সলিউশন, পেওনিয়ার আলাদা। সো অনেকগুলো পেমেন্ট সলিউশনের এরকম নিয়ম কানুন থাকে, তারা চায় না অন্য পেমেন্ট সলিউশন তাদের টাকাটা ইউজ করুক, বা তাদের টাকাটা অন্য কোনো পেমেন্ট সলিউশনে মানুষ নেক, এরকম কিন্তু অনেক রুলস রেগুলেশন থাকে। সো এইসবের কারণে হচ্ছে কোম্পানিগুলো এভাবে আসলে বলবে না আপনাকে যে ওদের কাছ থেকে আমাদের কাছে টাকা আনা যাবে না বা আনা যাবে, এটা বলবে না। কারণ সবাই মনে করে যে টাকা যদি আমাদের থ্রুতে আসে সেটা তো খারাপ না। সো পেপ্যালের কিছু রেস্ট্রিকশন আছে, পেওনিয়ারেরও কিছু রেস্ট্রিকশন আছে যেটা ফলো করতে হয়। আমার কাছে যেটুকু অফিসিয়াল তথ্য আছে যে আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্টটা আপনার নামে হয় এবং পেওনিয়ার অ্যাকাউন্টটাও আপনার নামে হয়, তাহলে পেপ্যাল থেকে পেওনিয়ারে ফান্ড আনতে গেলে কোনো সমস্যা হয় না। বাট অনেকে বলবে আপু এটা উল্টাপাল্টা বলছে। হ্যাঁ আপু এটা উল্টাপাল্টা বলছে, আমার ক্লায়েন্ট তো আমাকে ঠিকই দিছে, আমার তো ঠিকই চলে আসছে। মানে যার আসছে ভালো, তার যে আসছে এটা খুবই ভালো ব্যাপার, কিন্তু এটা কিন্তু এটার কারণে কিন্তু সাসপেন্ডও হতে পারে। কারণ হচ্ছে এটা আমার যতদূর জানা যে পেপ্যাল এটা মানে অ্যালাউ করে না। সো তারা যখন এটা ট্রেস করতে পারে তখন হচ্ছে তাদের ওটা ব্লক করে দেয়। সো আপনার পেপ্যাল অ্যাকাউন্টটাও ব্লক হয়ে যেতে পারে এটার কারণে। এবং যেহেতু পেওনিয়ারও জানে যে পেপ্যালের এটা রুল, সেহেতু পেওনিয়ারের অ্যাকাউন্টটাও ব্লক হয়ে যেতে পারে। বাট আপনার যদি পেপ্যাল আর পেওনিয়ার একই মানুষের নামে হয় তাহলে এটা সমস্যা নাই। এটা আমি আমার নিজের এই ব্যাংক থেকে নিজের ওই ব্যাংকে নিচ্ছি, এটা তো কার কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু অন্য ব্যাংক বলতেছে আমি ওই ব্যাংকে টাকা দিব না, কিন্তু অন্য ব্যাংক বুঝতেছে না যে আসলে ওর ব্যাংকে টাকা চলে গেছে। এখন সে বুঝতেছে না দেখে চলে গেছে, কিন্তু সে বুঝতে পারলে এটা আটকে দিবে আর কি। আই হোপ আমি বুঝাইতে মানে পারছি। হ্যাঁ, রিস্কি রিস্কি থেকে রিস্ক যাদের থেকে আছে আসলে আগে কি আর কি। হ্যাঁ এটাই। পেওনিয়ার কার্ড দিয়ে কি শপিং করা সম্ভব? ধরেন আমরা অনলাইনে কোনো কিছু কেনাকাটা করলাম, বা যে বিভিন্ন ধরুন ডোমেন হোস্টিং কেনা, অ্যাডোবির ফি গুলা দেওয়া, মান্থলি যে ফি গুলো আসে অ্যাডোবি সফটওয়্যারের, এবং বিভিন্ন প্লাগিনস, থিম, এগুলো কেনা, এগুলো কি সম্ভব? সম্ভব ভাইয়া, তবে হচ্ছে কি, পেওনিয়ার মাস্টার কার্ড অনেক জায়গায় সাপোর্ট করে না, আবার অনেক জায়গায় সাপোর্ট করে। আমি যেমন এয়ার টিকিট পেওনিয়ার কার্ড দিয়ে কিনি, দেশে বাইরে গেলে প্রচুর কেনাকাটা করি পেওনিয়ার কার্ড দিয়ে করি, আবার অনেক সময় দেখবেন যে অনেক প্ল্যাটফর্মে এটা অ্যাকসেপ্ট করতেছে না। এখন ওই যে প্ল্যাটফর্মে যে কার্ড অ্যাকসেপ্ট করে না সেটা নিবে না, কিন্তু ইউজুয়ালি এটা দিয়ে করা যাওয়ার কথা। পেওনিয়ার তো একটা মাস্টার কার্ড, অধিকাংশ ক্ষেত্রে কেনাকাটা করে পেওনিয়ার তো, এটা মাস্টার কার্ড। হ্যাঁ তো আমরা ধরেন অ্যাডোবি সফটওয়্যার গুলো তো মাস্টার, ওখানে তো একটা অপশনই আছে যে মাস্টার কার্ড অ্যাড করার, এরপরে ডোমেন হোস্টিং কিনতে গেলেও যে মাস্টার কার্ডের একটা অপশন থাকতেছে।
প্লাগইন থিম হ্যাঁ, তাহলে তো আপনারা যদি ট্রাই করে দেখেন হচ্ছে না, তাহলে আমি বলবো যে এটা আমাদেরকে একটু জানান, আমাকে জানাতে পারেন যে আমরা ওই প্ল্যাটফর্মটাতে পেওনিয়ার কার্ড দিয়ে কিনতে পারছি না, তাহলে আমি সেটা অথরিটিকে জানাবো। এতো নির্দিষ্ট করে বাট কিছু, ইউজুয়ালি পারার নির্দিষ্ট কথা। করে তো কিছু মানে প্লেসের কথা বললাম যে আমরা অ্যাডোবি সফটওয়্যার গুলা মান্থলি একটা ফি দিয়ে ইউজ করতে হয়, এরপর ডোমেইন হোস্টিং যখন আমরা কিনতে যাই তখন আমাদেরকে যে একটা ফি দিতে হয় ইয়ারলি, এবার প্লাগ ইন বা কোনো থিম হ্যাঁ, যখন অনলাইন থেকে সেখানে কি কেনা যাচ্ছে না না ভাইয়া? যায় কিনা সেটা জানতে চাইছি। যায় ভাইয়া, অনেকে কিন্তু ডোমেইন হোস্টিং কিনেন। আমি রিসেন্টলি কিছুদিন আগে ডোমেইন কিনেছি, পিওনিয়ার দিয়ে কিনেছি। সেটাই সেটাই ক্লিয়ার হতে চাইছিলাম। আচ্ছা হ্যাঁ ওখানে যায়, আমরা রিজন কি অধিকাংশই দিব, যায় ভাইয়া, কিছু কিছু ওখানে হতে আমরা যায় না। রিজন কি দিব যখন ওই যে জানতে চাইবে এটা কি কারণে তুমি এই টাকাটা খরচ করতেছো বা অমুক জায়গায় পাঠাইতেছো, তখন রিজন কি দিব? যেটা সত্যি রিজন সেটাই দিবেন, কারণ আপনি তো পারচেজ করছেন, পেওনিয়ার কার্ড দিয়ে তো আপনি পারচেজ করতে পারবেন, এটা তো সমস্যা নাই। মানে কার্ড থাকতেই হবে, হ্যাঁ, ওইটা কার্ড দিয়ে পারচেজ, ওই আপনি তো অ্যাকাউন্ট পেমেন্ট নাম্বার করে দিয়ে দিতে হবে না তাই তো, পারবেন। যেটা আমি একটু আগে বলেছিলাম যে শুধু অ্যাকাউন্ট থেকে পারচেস সম্ভব না, শুধু কার্ডের নাম্বারটা লাগবে ডেফিনেটলি। এটা কার্ডের আরেকটা না, উপকারিতা, কার্ড কার্ডের লাগবে, এটা কার্ড ছাড়া হবে না, হুম কেনাকাটা মানেই কার্ড। কার্ডের আরেকটা উপকারিতা এটা, রাইট। আচ্ছা আমি একটু অ্যাড করতে কিনতে চাই হলে এখানে, কার্ড লাগবে। দর্শক যারা আছেন অনেকে নতুন এসছেন, অনেকে অনেক অনেক প্রশ্ন করছেন, তো নতুন যারা এসছেন তারা হয়তো বা প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না কারণ সেই উত্তরগুলো অলরেডি আমরা আগে দিয়ে ফেলেছি। সো ভিডিওটা শেষ হলে যখন লাইভটা শেষ হবে তখন নতুন করে দেখবেন, শুরু থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, মোটামুটি সব প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন বেসিক্যালি। আর এমন অনেকেই প্রশ্ন করছেন আমি দেখলাম, সেগুলো খুবই বেসিক প্রশ্ন, সেগুলো আমরা আর জিজ্ঞেস করছি না কারণ সেগুলো আমরাই আপনাদের সবসময় দিয়ে থাকি এবং আমরা সেশনের শেষে প্রত্যেকটা কমেন্ট আলাদা করে রিপ্লাই করবো, যেহেতু খুবই বেসিক প্রশ্ন যে কীভাবে সাপোর্টে যোগাযোগ করবো, কীভাবে কী করবো, কীভাবে উইথড্র করবো, এগুলো আসলে খুব বেসিক প্রশ্ন, এগুলো আমরা অনেকেই জানি, সেগুলো আমরা শেয়ার করবো লাইভের পরে ইনশাল্লাহ। সো যেহেতু বললাম আপু যে আমাদের বাংলাদেশ থেকে কি মানে পেওনিয়ারের, যেহেতু আপনি অ্যাম্বাসেডার আছেন মাশাল্লাহ, সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে কি আমরা সাপোর্টের কোনো সাপোর্ট পাচ্ছি কি না পেওনিয়ারের থেকে, বা বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের ইউজারদের জন্য কি আলাদা কোনো সাপোর্ট আছে কি না, এই এই ব্যাপারে যদি কিছু বলতেন। হ্যাঁ অবশ্যই ভাইয়া, বাংলাদেশে আসলে ওদের কল সেন্টারের কোনো ভাগ নাই, কল সেন্টারটা বাইরেই। তবে বাংলাদেশের হচ্ছে সবচেয়ে বড় সাপোর্টটা যেটা আসছে সেটা পেওনিয়ার বাংলাদেশ গ্রুপ থেকে, এবং আপনারা এটা জেনে খুশি হবেন যে আমাদের এই গ্রুপে এখন মেম্বার বোধহয় 52,000। সো এটা কয়েক বছর আগেই কিন্তু 3-4 হাজার ছিল। সো যেহেতু এত মেম্বার, সেহেতু অবশ্যই অথরিটিও চিন্তা করবে যে আমরা কত ভালো সাপোর্ট এটা থ্রুতে দিতে পারি, যেহেতু এখন আমাদের সংখ্যাটা অনেক বেশি। সো পেওনিয়ার কিন্তু রিসেন্টলি বাংলা কন্টেন্ট বানানো শুরু করেছে, একটা পেওনিয়ার বাংলাদেশ গ্রুপে রেগুলার পোস্ট হয়, সেটা হচ্ছে 60 সেকেন্ড ভিডিও, এটা করছি। 60 সেকেন্ড ভিডিও হচ্ছে 60 সেকেন্ডের মধ্যেই আমরা একটা ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আমরা জানি যে বড় বড় ভিডিও মানুষ বসে ধৈর্য ধরে দেখবে না। সো 60 সেকেন্ড তো 1 মিনিট, চোখের পলকেই চলে যায়, 1 মিনিটে সে যদি একটা তথ্য পেয়ে যায় সেটা খারাপ না। সো এটা বাংলাতে, সো 60 সেকেন্ড ভিডিওটা রেগুলার আসতে থাকবে, বিভিন্ন এই যে কোয়েশ্চেন গুলো নিয়ে অ্যান্সার থাকবে সেখানে। আর আমরা চেষ্টা করছি বাংলাতে রেগুলার যদি লিখা লেখা কন্টেন্টও দেওয়া যায়। এবং আরো একটা বিষয় হচ্ছে, পেওনিয়ার বাংলাদেশ গ্রুপে আমাদের মডারেটর আছেন, এখন প্রিন্স ভাই আছেন, অ্যাডমিন আমরা আছি কয়েকজন, আমরা যখনই পারি অ্যান্সার দিয়ে দেই। এবং ওখানে যারা আছেন তারা বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করেন, যারা আর কি অলরেডি এই প্রবলেমটা ফেস করেছেন, সলভ করেছেন, তারা হচ্ছে যারা নতুন প্রবলেমে পড়েছেন তাদের অ্যান্সার দিয়ে দেন। সো এটা হচ্ছে কমিউনিটির থ্রুতেই একটা হেল্প আসে। আর অফিসিয়ালি হচ্ছে আমরা ওই যে ভিডিওগুলো কন্টেন্টগুলো পোস্ট করছি, চেষ্টা করব যে আমাদের অ্যাকচুয়ালি এটা অফিসিয়ালি আমি বলতেছি না, এটা আমি নিজেই বলতেছি, সেটা হচ্ছে আমাদের ইচ্ছা হচ্ছে যে বাংলা যদি একটা ব্লগ করা যায় অনেক ভালো হয়, ব্লগের থ্রুতে মানুষ আরো বেশি অ্যান্সারগুলো পাবে বাংলায় যদি হয়, কারণ ইংলিশ তো আছে, ইংলিশটা আসলে সবাই পড়ে না, ইংলিশ ভিডিও আসলে ওভাবে দেখে না। সো যদি বাংলায় করা যায়, আর বাংলায় কল সেন্টার বা সাপোর্ট সেন্টার হলে তো আরো ভালো হইতো, বাট সেটা এখনো আমি বলতে পারছি না হবে কিনা, বাট অ্যাট লিস্ট বাংলা ব্লগের চিন্তা করা হচ্ছে, যদি সেটা হয় সবাই জানতে পারবেন। আর বর্তমানে বাংলাদেশে আমি আছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, আমাদের আরেকজন বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার হিসেবে আছেন নাবিলা খুরশিদ আপু, আর হচ্ছেন আমাদের কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার হিসেবে আরেকজন আছেন সিলভিয়া, সুমাইয়া সিলভিয়া আপু। তো আমরা এই 3 জন আছি পেওনিয়ারে।
আর ফেসবুকে মডারেটর হিসেবে প্রিন্স ভাই আছে। আচ্ছা, তো এটা আমরা খুবই, আমরা অ্যাকচুয়ালি আমাদের কাজ অ্যাকচুয়ালি কাস্টমার সাপোর্ট না, তবে আমরা চেষ্টা করি যে যতটুকু সম্ভব করার চেষ্টা করি। তবে ফেসবুক বাংলাদেশ গ্রুপটাই, পেওনিয়ার বাংলাদেশ গ্রুপটাই বর্তমানে যতখানি সাপোর্ট দিতে পারছে। না, এক্ষেত্রে আমার মনে হয় আপু এই কমিউনিটিগুলো সাপোর্টের থেকেও বেশি সাপোর্ট দেয়, কারণ সাপোর্টে আপনি শুধু ওই কথাটার উত্তরই পাচ্ছেন কিন্তু, আর এই কমিউনিটিতে যদি আপনি এঙ্গেজ থাকেন দেখবেন যে আপনি আরও অনেক উপরি ইনফরমেশন পাচ্ছেন যেটা আপনাকে ফিউচারে কিন্তু প্রোটেকশন দিবে। আর দর্শকদের ক্ষেত্রে বলতে চাই যে আপনাদের একটা দোষ আছে কিন্তু, সেটা হচ্ছে যে এই লাইফটাও হয়তো বা অনেক সময় দেখবেন না আপনারা, এবং এই প্রশ্নগুলো আবার গ্রুপে পোস্ট করবেন। ইভেন দেখেন পেওনিয়ার বাংলাদেশ গ্রুপে যে 60 সেকেন্ডের যে ভিডিওগুলো হয় সেগুলো আপনারা হয়তো বা অনেকেই দেখেন না, অনেকে জানেনই না, সেই প্রশ্নগুলো আপনারা খুঁজে বেড়াচ্ছেন গুগলে ইউটিউবে, কিন্তু সেইখানে কিন্তু রেগুলার পোস্টগুলো করা হয় এবং আমার মনে হয় সেখানকার সাপোর্টটাও অনেক স্ট্রং এবং ইনফরমেশনগুলো অথেন্টিক। সো আমাদের ফাইবার হেল্প বাংলাদেশের যে ভিডিওসগুলো আছে, আর্টিকেলসগুলো আছে, পোস্টগুলো হয়, সেগুলো কিন্তু আপনারা অনেকেই ইগনোর করেন, পড়তে চান না। তো এগুলো কিন্তু আসলে ফুল অফ রিসোর্সেস, এগুলো জানলে আপনার আর কিছুই জানার বাকি থাকে না। ঠিক আছে, তো আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে পেওনিয়ারের গ্রুপে আপনি যদি এঙ্গেজমেন্টটা বাড়াতে পারেন খুব ভালো, আপনার পেওনিয়ার সম্পর্কে কোনো প্রশ্ন থাকার কথা নয়। আমাদের ফাইবার হেড বাংলাদেশে রেগুলার অনেক অনেক পোস্ট হয়, ভিডিওস হয়, আমাদের পার্সোনাল অনেক ভিডিওস আছে, সেগুলো যদি আপনারা দেখেন, ওই পেওনিয়ার বাংলাদেশের 60 সেকেন্ডের ভিডিওগুলো যদি দেখেন, ইনফরমেশনের কোনো শেষ নাই, কমতি নাই। সো এইগুলো আপনাদের একটু কষ্ট করে দেখে নিতে হবে আর কি, এটুকুই। সো আমার মনে হয় যে ওই সাপোর্টের থেকে আমাদের এই সাপোর্টগুলো আরও বেশি মানে প্রাণবন্ত। জি প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে পেওনিয়ার বাংলাদেশ গ্রুপে আমরা হচ্ছে টপিক অ্যাড করেছি রিসেন্টলি। সো হচ্ছে যেহেতু এত এত পোস্ট হয়, মানুষ হারায় ফেলে কোনটার কি প্রশ্ন, আর যে সমস্যায় পড়ে সে আসলে এত ধৈর্য নিয়ে এই স্ক্রল করে করে দেখবেন না যে তার মতো প্রবলেমে আর কে পড়ছে আর সেটার সলিউশন কে দিছে। সো যেটা শর্টকাট একটা অপশন হচ্ছে, আপনারা গ্রুপের মধ্যে যে টপিকস আছে, টপিকসে গেলেই দেখবেন যে অ্যান্সার ফ্রম গ্রুপ অ্যাডমিন একটা টপিক আছে, আরেকটা হচ্ছে অ্যান্সার ফ্রম গ্রুপ মেম্বার অ্যান্ড মডারেটর। গ্রুপ মেম্বার আর মডারেটরের অ্যান্সারগুলো আমি পিক করে করে এগুলো হচ্ছে পিন করেছি, যেগুলো হচ্ছে কমন প্রবলেম, আপনার ওই প্রবলেমগুলোর মধ্যে একটা না একটা হওয়ারই কথা। সো ওখানে বেশি পোস্ট নাই, 5-6টা পোস্ট আছে, আপনি ওই 5-6টা পোস্টের মধ্যে আপনার প্রবলেমের অ্যান্সার পেয়ে যাবেন। মানে আপনি, আমি বলবো যে ওই গ্রুপের মধ্যে ঢুকে আপনি স্ক্রল না করে টপিকগুলোতে গিয়ে গিয়ে ওখানে কি কি টপিকে কথা হয়েছে একটু দেখলে আপনার অ্যানসারটা পেয়ে যাবেন, এটা শর্টকাট আর। আর আমার মনে হয় প্রত্যেকটা গ্রুপে ডক নামে একটা সেকশন থাকে, ডক ফাইলের, ওই ডক ফাইলে গেলেও অনেক পিস পাওয়া যায়। আমরা একটু ডক ফাইলটা দেখার চেষ্টা করি প্রত্যেকটা গ্রুপে। এখানে আমি আপনাদের বলতে চাই যে আপু যে টপিকের কথা বললো, চাই না মানুষ বেশি লেখা পড়তে চায় না, বড় ভিডিও দেখতে চায় না। রাইট। সো টপিকটা আপনারা হয়তো পরিচিতই না টপিকের সাথে, ফেসবুকে টপিকের একটা অপশন কিন্তু আছে, খুবই খুবই ইফেক্টিভ একটা অপশন, যে আপু যেটা বললো যে স্পেসিফিক টপিকের প্রেক্ষিতে আপনি কিন্তু পোস্টগুলো পেয়ে যাবেন। যেমন আমাদের ওয়ার্ডপ্রেস যখন সাইট আমরা দেখি ওখানে কিন্তু টপিক থাকে, সেরকম টপিক কিন্তু ফেসবুকেও আছে। যেমন আপনি যদি, আমাদের গ্রুপে নাই বাট আমি এক্সাম্পল দিচ্ছি, সুলতান নীর নামে যদি কোনো টপিক ক্রিয়েট করা হয়, ওই টপিকে ক্লিক করলে সুলতান নীরের সকল পোস্ট এবং ভিডিও কিন্তু আপনারা ওই টপিকের আন্ডারে পেয়ে যাচ্ছেন। এটা খুবই ইজি, যে সব স্ক্রল করে করে আমাকে পড়তে হচ্ছে না, খুঁজে বার করতে হচ্ছে না, ইজিলি কিন্তু আপনারা টপিকগুলো ঘাটলেই কিন্তু ইজিলি প্রশ্নগুলো পেয়ে যাচ্ছেন, উত্তরগুলো পেয়ে যাচ্ছেন। সো এটা ফেসবুকের টপিকের ফিচার, এটা সব জায়গাতেই কম বেশি আছে, আপনারা ইউজ করেন না আর কি, এটাই ব্যাপার। তো এটা ইউজ করার চেষ্টা করবেন। সো আমাদের আসলে অনেক সময় পার হয়ে গেছে অলরেডি, আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণেই আমরা অনেক সময় খেয়ে ফেলছি আনফর্চুনেটলি। সো আপুকে লাস্ট একটা প্রশ্ন করবো, জাস্ট লাস্ট, আর তেমন কোনো প্রশ্ন আমরা দর্শকের কাছ থেকেও নিব না, কারণ আমার যেটা বিশ্বাস যে আমরা ম্যাক্সিমাম প্রশ্ন কভার আপ করেছি, আর বাদ বাকিগুলো আমরা চেষ্টা করবো আপনাদেরকে অফলাইনে সেগুলো আমরা রিপ্লাই করতে। তো শেষ যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপু, আমরা জানি যে আমরা 2% গভর্নমেন্ট থেকে রেমিটেন্স পাই, আমরা যখন বাইরে থেকে টাকা পয়সা নিয়ে আসি, ডলার নিয়ে আসি, যেটাকে ডলারে কনভার্ট করে, তো সেটা অনেকে কমপ্লেন করছে পান না। সো এটা পাওয়ার জন্য কি আমাদের আলাদা কোনো সিকোয়েন্স বা সিস্টেম করতে হবে, নাকি এটা আসলে কিভাবে পাওয়া যায়, নাকি এটা কোনো কোনো বাগ না অন্য কিছু, এটা অনেকে কেন পাচ্ছেন না? আচ্ছা, এটার একটা বিষয় হচ্ছে 2%-এর এই বিষয়টা হচ্ছে যারা দেশের বাইরে থেকে টাকা পাঠাচ্ছেন, মানে ফরেন কারেন্সি, সেটা রেমিটেন্স আর কি। সো সেটার উপরে 2% হচ্ছে ব্যাংকগুলো দিচ্ছে, কিন্তু পেওনিয়ারের এটা কিন্তু আপনি দেশে থেকেই রেমিটেন্সটা আনছেন। হ্যাঁ, এইটার উপরে আসলে ওই 2%টা হবে না, বাট অনেকে যারা পান অন্যান্য মেথড ইউজ করে, তাদের ওই টাকাটা যখন ব্যাংকে ঢুকে ব্যাংক জানে না এটা কিভাবে আসছে। ব্যাংক যেহেতু এটা জানে না, ব্যাংক এটাই ধরে নেয় যে এটা বাইরে থেকে আসলে তার ফ্যামিলি পাঠিয়েছে, তো সেইটার উপরে তারা 2% দেয়।
বাট ওইভাবে আসলে ধরলে এটা পাওয়ার কথা না। সো ওইভাবে পেওনিয়ার দিয়ে যদি আনেন তাহলে এভাবে পাবেন না। বাট আসলে হতাশ হওয়ার কারণ নাই, আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা একটা এরকম কেস স্টাডি করেছি, দেখেছি 2% পেলে আপনার হয়তো কিছু টাকা বেশি হয়, বাট আপনি পেওনিয়ার দিয়ে যদি ব্যাংকে নিয়ে আসেন আপনার কনভার্সন রেটটা কিন্তু আপনি অন্য যে কনভার্সন রেটগুলো পান তার থেকে অনেক ভালো হয়। সো এখানে দেখা যায় যে আপনি প্রত্যেক ডলারের এগেনস্টে অন্যান্য ক্ষেত্রে যদি 83 টাকা পায় আপনি পাবেন 84 টাকা বা 85 টাকা, অন্যান্য ক্ষেত্রে 82 টাকা পেলে এখানে 83 টাকা পাবেন। সো এখানে আপনার ওই প্রত্যেক ডলারের এগেনস্টে কিন্তু একটু বেশি বেশি পাচ্ছেন, সো ওই ওই হিসাবে ধরলে আপনার লস হবে না, এটাই আমি বলতে পারি। আচ্ছা, তাহলে ওইটা আপু প্রবাসীদের জন্য, তাই তো? মানে প্রবাসে যারা থাকছেন যে টাকাটা পাঠাচ্ছেন সেটার ক্ষেত্রে প্রযোজ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে, না? এটাই নিয়ম আর কি। তো সামা আমরা পাচ্ছি, হয়তো বা আমাদেরকে ফিল্টার করতে পারছে না, এই জন্য হয়তো বা অনেকেই পেয়ে যাচ্ছে, বাট আমাদের পাওয়ার কথা না, এটা নর্মাল একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, এটা খুবই ব্যাপার, ভালো ব্যাপার, ক্লিয়ার হলো। আমিও পাচ্ছি না, যাই হোক, সো এটা একটা ব্যাপার, আমরা পাচ্ছি না, এই জন্য অনেকে অনেকে পাচ্ছে, এটা গ্রুপেও পোস্ট করছে যে ভাই পাচ্ছি, ভাই এত টাকা এক্সট্রা পেলাম, যে আমি কেন পাচ্ছি না, সবাই পাচ্ছে, তাহলে আমার কি কোনো মানে সেটিংসে গণ্ডগোল হলো কিনা? তো এই জন্য এটা অনেকেরই প্রশ্ন, অনেকেই গ্রুপেও পোস্ট করে যে আমরা পাচ্ছি না। তো যাই হোক, আমরা আসলে সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। আরিফ ভাই কি আরো প্রশ্ন করবেন? ঠিক আছে, শুরু করেন। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে কি পেওনিয়ারে কোন ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করা বেটার? অনেকে অনেক সাজেশন দেয়, আপনি কোনটা সাজেশন দিবেন যে বেটার, সবচাইতে ভালো কোনটা, দ্রুত টাকা আনা বা কনভার্সেশন রেটটা? আচ্ছা, কনভার্সন রেট সব ব্যাংকই সেম হবে, এটা কেন আমি বলি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে ব্যাংক পার্টনার হচ্ছে ব্যাংক এশিয়া। সো ব্যাংক পার্টনার হওয়ার সুবাদে কিন্তু কিছু ফ্যাসিলিটিস তারা অবশ্যই দিবে, সেটা হচ্ছে ব্যাংক এশিয়াতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনি পেওনিয়ার থেকে ফান্ড যখন ব্যাংক এশিয়াতে উইথড্র দিচ্ছেন, সেটা এমনও হয়েছে ভাইয়া কয়েক ঘন্টার মধ্যে চলে গেছে, মানে একদিনও লাগে নাই, বিকাল 4টার আগে উইথড্র দিলে ওই দিনই চলে যায়। কিন্তু অন্য ব্যাংক হলে আবার যেটা হয় কি, পেওনিয়ার থেকে তো ব্যাংক এশিয়া আসে, ব্যাংক এশিয়া থেকে অন্য ব্যাংকে যায়। তো আপনি যদি আপনার ধরেন স্ট্যান্ডার্ড চার্টার্ডে আপনার অ্যাকাউন্ট আছে, সো আপনি যখন ওই টাকাটা স্ট্যান্ডার্ড চার্টার্ডে ঢুকবে তখন কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ডের ওখানে লেখা থাকবে যে এটা ফরেন রেমিটেন্স না, এটা হচ্ছে ফান্ড ট্রান্সফার, FTR লেখা থাকে, মানে হচ্ছে ব্যাংক এশিয়া থেকে এই ফান্ডটা ট্রান্সফার হয়ে আপনার ব্যাংকে গেছে। বাট ফরেন রেমিটেন্স যেটা, এটা জানবে ব্যাংক এশিয়া, কারণ পেওনিয়ার থেকে ব্যাংক এশিয়ার কাছে এটা ফরেন রেমিটেন্স হয়ে ঢুকে। তো যেহেতু ওই ব্যাংক না, কারণ ব্যাংক এশিয়া জানে এটা পেওনিয়ার থেকে আসছে, এবং পেওনিয়ার থেকে তখনই আসে যখন আপনি দেশে থেকে ইনকামটা করছেন। সো হচ্ছে ওই চ্যানেলটা যেহেতু ইউজ হয়, সো ব্যাংক এশিয়া কিন্তু ওই রেটটাই সবাইকেই দিচ্ছে। তো আপনি যখন উইথড্র দিবেন অবশ্যই আপনাকে স্ক্রিনে দেখাবে যে আপনি এত ডলারের এগেনস্টে কত টাকা পাবেন। আপনার যদি মনে হয় যে এখন আমি রেটটা কম পাচ্ছি, 82 টাকা দেখাচ্ছে কিন্তু কালকে তো দেখছিলাম 83 টাকা, তাহলে আপনি এখন উইথড্র দিয়েন না, আপনি রাত 12টার সময় আরেকবার চেক করে দেখেন, তখন যদি দেখেন যে 83 টাকা বা একটু বেশি হয়েছে তখন উইথড্র দেন। সো আপনার ওই অপশনটা আছে, আপনি রেটটা দেখতে পাচ্ছেন, এবং যে রেটটা দেখবেন ওই রেটটাই কিন্তু পাবেন। আপনি যখন উইথড্র দিচ্ছেন তখন ওই ফান্ডটা ব্যাংক এশিয়াতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, অন্য ব্যাংকে সময়টা বেশি লাগবে। হ্যাঁ এই আর কি। আর হচ্ছে কার্ড দিয়ে যখন এটিএম বুথ থেকে টাকা তুলবেন, কিছু কিছু এটিএম বুথে কিন্তু চার্জ কাটে, যেমন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডের এটিএম বুথ থেকে টাকা তুলতে গেলে আমার 500 টাকা কেটে রেখে দেয়, যেটা হচ্ছে SCB-র নিজস্ব চার্জ। তো হচ্ছে খেয়াল রাখবেন কিছু কিছু এটিএম বুথ থেকে আপনি যদি কার্ড দিয়ে তুলেন তখন রেটটা আলাদা একটা চার্জ কেটে নেয়। আর বেস্ট অপশন হচ্ছে ব্যাংকের মাধ্যমেই তোলা, আপনার এটিএম বুথে না তুলে ব্যাংকের মাধ্যমে তোলা টাকা, রেটটা বেশি পাওয়া যায়, ভালো বেশি পাওয়া যায়। আচ্ছা, আপনার সব প্রশ্ন শেষ আরিফ ভাই? আচ্ছা, যাই হোক, আমরা আসলে শুরুই করেছি একটা ভীতিকিচ্ছির অবস্থার মধ্যে দিয়ে, কারণ আপুর প্রায় 1 ঘন্টা আমরা এক্সট্রা খেয়ে ফেলেছি, আর আপনাদের প্রশ্ন আমরা নিতাম, আমরা সেভাবেই সাজিয়েছিলাম, বাট এখন সময় স্বল্পতার কারণে আসলে আপনাদের থেকে ওরকম এক্সট্রা কোনো প্রশ্ন নেওয়া হচ্ছে না, বাট আমি দৃঢ় বিশ্বাস করি যে আমাদের সব প্রশ্ন মোটামুটি কভার আপ হয়েছে।
আর বাদ বাকিগুলো আমরা তো রিপ্লাই করবই। তো আমরা শেষ করতে যাই, আরিফ ভাই যদি কিছু বলতে চান আর আপু শেষে কিছু বলবেন, আমাদের যে ফ্রিল্যান্সার ভাই বোন আছে এবং পেনের রিলেটেড যদি কিছু আপনি একটু যদি সাজেশন দিতে চান যে আমরা কিভাবে কি করব এবং আসলে সামনের দিনটা কিরকম হচ্ছে, আমাদের জন্য কিরকম হতে যাচ্ছে বা কি করা উচিত, একটু যদি বলতেন আপনার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমাদের জন্য কিছু। আচ্ছা, আমি আসলে কি বলবো, আমি নিজেই তো অনেক শিখি, প্রতিদিনই শিখি, এবং পেওনিয়ারে জব করার সুবাদে আমি আসলে অনেক পার্টিকুলার মানুষের সাথে পরিচয় পরিচিত হতে পেরেছি। যেমন আমি আগে ছিলাম গ্রাফিক্স ডিজাইনার, আমি ওডেস্কে কাজ করতাম, তারপর ইল্যান্সে কাজ করতাম, পিপল পারাওয়ারে কাজ করেছি অল্প, তারপরে তো আপওয়ার্ক হয়ে গেল, সো আপওয়ার্কে কাজ করি এখন, ডিরেক্ট কিছু ক্লায়েন্ট আছে। সো আমার দুনিয়াটা ছিল এইটুকুর মধ্যেই, বাট পেওনিয়ারে কাজ করার সুবাদে আমি দেখেছি যে এর বাইরে আরো অনেক অপশন আছে ইনকাম করার, যেমন প্রিন্ট অন ডিমান্ড একটা অনেক বড় সেক্টর আছে, ড্রপ শিপিং আছে, তারপরে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, রিসেন্টলি অ্যামাজন বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে এটা চমৎকার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। হ্যাঁ, তো আরো অনেক অপশন তৈরি হচ্ছে। তো নতুন যারা কাজ করছেন বা অনেকদিন ধরেই করছেন, আমি বলবো যে একা কাজ না করে আস্তে আস্তে টিম করার চিন্তা করেন। একাধিক মানুষকে নিয়ে কাজ করাটা ডিফিকাল্ট, সবাই পারে না, বাট এটা অসম্ভবও না। সো টিম নিয়ে কাজ করলে কি হবে, একা একা যদি কাজ করেন তাহলে আপনি বেশি নিখুঁত কাজ করতে পারবেন কিন্তু বেশি দূর যেতে পারবেন না, কিন্তু টিম নিয়ে যদি কাজ করেন আপনি অনেক দূর যেতে পারবেন, আপনার আর্নিংও অনেক বেড়ে যাবে। সো চেষ্টা করুন টিম নিয়ে কাজ করার এবং আস্তে আস্তে কাজের ক্ষেত্র, যেমন আপনি যদি খালি ডিজাইন করেন, এক সময় চেষ্টা করেন যে ওই একজন ক্লায়েন্টকে একটা ডিজাইনের কাজ করে দেওয়া থেকে আস্তে আস্তে যাতে আপনি সার্ভিস বেসড প্রোডাক্টে যেতে পারেন, যেমন হচ্ছে আপনার বিভিন্ন রকমের ডিজাইন সেল হতে পারে, তারপরে আপনি ডিজাইন রিলেটেড বিভিন্ন প্যাকেজ সেল করতে পারেন। হ্যাঁ, ফাইবারে তো এরকম অনেক অপশন আছে, ফাইবারে আসলে অনেক চমৎকার চমৎকার আমি দেখি কি। তো মানে আমি বলবো যে যা করতেছেন, আপনি যদি ভাবেন যে আমি 10-20 বছর ধরে এইটাই করব, এইভাবেই ইনকাম চলতে থাকবে, এটা রং। আপনার নিজেকে আপডেট করতে হবে এবং হচ্ছে আরো কি কি অপশন আপনি ভ্যালু অ্যাড করতে পারেন সেগুলো দেখতে হবে, আর নিজের স্কিল বাড়াতে হবে, তাহলে হচ্ছে ইনকামটাও এক সময় অনেক বাড়বে। আর সব সময় যে আপনি এখনকার মতো সুস্থ সবল থাকবেন এটা ভাবাটাও ভুল। তো হচ্ছে হেলথের দিকেও নজর দিতে হবে, সারাদিন রাত না খেয়ে পড়ে যদি কাজ করেন তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবেন এবং একসময় আর কাজ করতে ভালো লাগবে না। তো হচ্ছে লাইফের মধ্যে ব্যালেন্স আনতে হবে, সবকিছুর মধ্যে ব্যালেন্স আনতে হবে, এবং ওই যে বললাম টিম করে কাজ করতে হবে। একা একা কাজ করলে আপনি অসুস্থ হয়ে গেলে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে, যে টিম করে কাজ করলে আপনি অসুস্থ হয়ে গেলেও হ্যাঁ অন্য মানুষরা আপনাকে সাপোর্ট দিবে, আপনার বাকি টিম মেম্বাররা সাপোর্ট দিবে। সো টার্গেট করেন টিম করে কাজ করার, তাহলে হচ্ছে অনেক দূর যেতে পারবে। ইচ্ছা আছে টিম নিয়ে একটা বড় কিছু করার, আসলে টিম তৈরি করাটা নিয়ে একটু সমস্যা হয়ে যায় আর কি, টিম ছাড়া আসলে বড় কিছু করা সম্ভব না। টিম করে কাজ করাটা খুব সহজ হতো ভাইয়া যদি আমরা সবাই একটু এথিক্যাল হতাম আর কি, যদি শর্টকাটে সবাই বড় লোক না হতে চাইতাম, যদি আমরা বিশ্বাসটাকে খুব ইম্পর্টেন্স দিতাম, তাহলে টিম করে কাজ করা আসলে একদমই কঠিন ব্যাপার না। যখনই দেখা যায় যে ওই যে টিমের কেউ ধরেন ক্লায়েন্ট নিয়ে ভেগে যেতে চাচ্ছে, টিমের কেউ কাজ ডেলিভারি দিচ্ছে না টাইম মতো, টিমের কেউ হচ্ছে আপনার সত্যি কথা বলছে না, হ্যাঁ বলছে অসুস্থ কিন্তু গেল বিয়ে খেতে, তো এইরকম আনএথিক্যাল আচরণগুলোর কারণে টিম নিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট হয়। কিন্তু সবাই যদি আমরা সৎ থাকি, তাহলে আসলে কি মানে অনেক বড় গোল অ্যাচিভ করা একেবারেই কঠিন বিষয় না। তো এথিক্সটা প্র্যাকটিস করতে হবে, অনেস্টিটা ধরে রাখতে হবে যদি আসলেই আপনি অনেক বড় হতে চান। আচ্ছা, যাই হোক, আমরা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার সেটা শুনলাম, ঠিক আছে না, আর বলবো যে আমার জন্য দোয়া করবেন আপনারা। অবশ্যই ইনশাল্লাহ দোয়া তো থাকছেই আপু, আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। আসলে আমরা নতুন অনেকেই শুরু করছি ফ্রিল্যান্সিং বলেন বা যেটাই বলেন, বাট আমরা অনেক সময় বুঝে শুনে করছি না, আর আমাদের একটা লং টার্ম চিন্তাভাবনা কিন্তু থাকে না, এটা একটা বড় আমাদের মনে হয় যে ভুল। সো এই চিন্তাটা করতে হবে যে আসলে আমি যে সেক্টরে কাজ করতে শুরু করলাম যেটা আমার ফিউচারটা কী হবে, আমার সামনের দিনগুলোতে আমি কীভাবে আগাবো, কীভাবে আমি নিজেকে সাজাবো গোছাবো, এটার আউটকাম কী হবে, এই জিনিসগুলো আমাদের মনে চিন্তা করার দরকার। কারণ আপু শুরু করেছে কিন্তু আমাদের মতোই স্বাভাবিকভাবে সাধারণভাবে, দেখেন আজকের ওনার পজিশনটা কিন্তু বদলে গেছে, এটা কিন্তু এমনি এমনি ওনাকে হাতে ধরে দেওয়া হয়নি, এটা ওনাকে অ্যাচিভ করে নিতে হয়েছে, ওনার আইডিয়া ছিল, ওনার ইচ্ছা ছিল,
ওনার স্পৃহা ছিল দেখে কিন্তু উনি এরকম একটা জায়গায় আসতে পেরেছে। এবং আমাদেরও কিন্তু সেরকম একটা প্ল্যানিং নিয়ে আগাতে হবে যে কী শিখছি, আমার সামনে কী শেখার দরকার, কোন সেক্টরগুলোতে কাজ ভালো পাওয়া যাবে, কোন সেক্টরে স্কিল ডেভেলপ করব এবং সামনের দিনগুলোতে আমি কী নিয়ে কাজ করব, আলটিমেট গোল কী হবে 5 বছর 10 বছর পরের চিন্তাভাবনাগুলো আমাকে কিন্তু এখন করতে হবে। তো এটা আসলে মূল থিওরি। যদি আপনি লাইফে সফল হতে চান, বড় হতে চান, যেটা আমি সবসময় বলি, সফলতা কোনো অ্যাচিভমেন্ট নয়, এটা একটা পথ, আমাদের আজীবন এই পথে হেঁটে যেতে হবে। স্যার আপুকে অনেক ধন্যবাদ আসলে আমাদের এই সেশনে অবশ্যই জয়েন করার জন্য, এবং আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে প্রথমে সময়টা খেয়ে ফেলার জন্য আমরা টেকনিক্যাল রিজনে আমরা আসলে ইন টাইমে লাইভটা করতে পারিনি, এই জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে এবং সবার কাছ থেকে। জি প্লিজ ভাইয়া, একটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছি, আই এম সরি। শিওর শিওর। সেটা হচ্ছে ওই যে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার কথা যে বলা হয়েছিল, আপনার যদি পেওনিয়ারে যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের বাইরে যদি আপনার আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে যেটা আপনার নামে এবং যেটার ঠিকানাটা ওই পেওনিয়ারের ঠিকানার সাথে পুরো মিলে, সেই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনও কিন্তু আপনি দিতে পারবেন, মানে সেই ব্যাংকের স্টেটমেন্টও দিতে পারবেন। পেওনিয়ারে অ্যাড করা নাই এমন ব্যাংকের স্টেটমেন্টও দিতে পারবেন। এটা আবার বলা হয় নাই, এটা বললাম কারণ অনেকে বলে যে আমার এই যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে পেওনিয়ারে সেটার অ্যাড্রেসটা আমার মিলে না, কিন্তু আমার আরেকটা ব্যাংক আছে যেখানের অ্যাড্রেস আমার এটার সাথে পুরো মিলে, কিন্তু এটা তো পেওনিয়ারে অ্যাড করা নাই। তো যেটা মিলে অ্যাড করা নাই সেটার স্টেটমেন্ট দিলেও হবে। আর যাদের ব্যাংকে মনে করেন অ্যাকাউন্ট খুলছে কিন্তু কোনোদিন 1 টাকাও লেনদেন করে নাই, সেই ব্যাংকের স্টেটমেন্ট দিলেও হবে। যে ব্যাংক কালকে অ্যাকাউন্ট খুলছে সেই ব্যাংকের স্টেটমেন্ট দিলেও হবে। তো এই ইনফরমেশনটা খুবই দরকারি ছিল, কারণ এই এইটার উত্তর আমি মনে হয় লাস্ট কয়েকদিনে 50 জনের বেশি মানুষকে দিছি। সো যেহেতু এই লাইভটা অনেক মানুষ দেখতেছে তো এই কথাগুলো অ্যাড করে দিলাম লাস্টে। থ্যাংক ইউ আবু, এটা আই হোপ সবাই আর কি জানতে, আমাদের 16 কলা পূর্ণ হলো আর কি, একেবারে আমরা পুরোটাই শুনতে পেলাম। যাই হোক আপু, অনেক ধন্যবাদ আমাদের সেশনে জয়েন করার জন্য, আমরা অনেকটা সময় পার করে ফেলেছি। সো এখন আমরা শেষ করব, আপনারা যারা প্রশ্ন করছেন তাদের প্রশ্নগুলো আমরা চেষ্টা করব মানে অনলাইনে পরবর্তীতে এসে আমরা রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর আমার মনে হয় যারা লাইভটা প্রথম থেকে দেখেছেন অনেক কিছু জানতে পেরেছেন, যারা এখন জয়েন করছেন বা একটু আগে জয়েন করেছেন শুরু থেকে একটু দেখবেন প্লিজ, আর তাতে করে আমার মনে হয় যে পেওনিয়ার সম্পর্কে অনেক অনেক ধারণা আপনাদের হবে, প্লাস পেওনিয়ার বাংলাদেশ যে গ্রুপটা আছে সেখানে আপনারা এঙ্গেজ করতে পারেন, তাদের ভিডিওসগুলো দেখতে পারেন, ইনফরমেশনগুলো দেখতে পারেন, টপিকগুলো ঘেঁটে দেখতে পারেন, আমার মনে হয় সেগুলো অনেক বেশি ইনফরমেটিভ হবে। প্লাস আমাদের গ্রুপে তো মানে রেগুলার পোস্ট এবং ভিডিওস করা হচ্ছে এইসব ব্যাপার নিয়ে। সো আশা করি আপনাদের এই সেশনটা অনেক ভালো লেগেছে, আমরা ইন ফিউচারে আরও প্রাণবন্ত সেশন নিয়ে আসবো, অনেক অনেক ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে অবশ্যই হাজির হবো আপনাদের সাথে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রেগুলারই করার চেষ্টা করছি আপনাদের জন্য। শুধু আপনাদেরকে চেষ্টা করতে হবে, আপনাদের নিজেদের হেল্প করতে হবে এবং একটু সঠিক ওয়েতে গ্রুপের সময় দিয়ে একে অপরকে হেল্প করে আপনাদেরকে সাপোর্টিভ হতে হবে আরেকটু, তাহলে আমার মনে হয় যে শিখাটা এবং এই পুরো যাত্রাটা আমাদের সবার জন্য অনেক বেশি এন্টারটেইনিং হবে। সো আজকে আমরা শেষ করছি, আরিফ ভাই আপু অনেক ধন্যবাদ আবারও, আমরা লাইভটা শেষ করছি, সবাইকে অসংখ্য জি ধন্যবাদ, জি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। শেষ হলো মনে হয়, আচ্ছা আমি বুঝলাম না একটা জিনিস।